যে কারিকুলামে যে শিক্ষা ব্যবস্থায় সকল সাবজেক্ট থাকবে কিন্তু দিনী শিক্ষা থাকবে না, আল্লাহর কসম ওই পাঠ্যক্রম ওই কারিকুলাম দিয়ে একটা জাতির লোকেরা শিক্ষিত ছেলে পাবে, শিক্ষিত লোকজন পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে শিক্ষিত চোর ডাকাতার দুর্নীতিবাজ পাবে। সিলেট মহানগরীতে বিভিন্ন মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হওয়ার ঘটনা আছে না নাই? যে জুতা চুরি করছে সেও তো চোর। আর প্রশাসনিক গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করছে, দেশের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করছে, সেও তো চোর। কিন্তু দুই চোরের ক্যাটাগরি কি সমান? মুকুট ঠাটা পড়ছে নি, মাত মারন না নি মুখে। মসজিদের জুতা চুর সেও চোর, প্রশাসনিক চেয়ারে বসে চুরি করছে সেও চোর। দুই চোরের ক্যাটাগরি এক নয়। মসজিদে যে জুতা চুরি করেছে সে আধা শিক্ষিত, অর্ধ শিক্ষিত কিংবা মূর্খ, আর প্রশাসনিক চেয়ারে বসে ওই অনার্স মাস্টার্স পিএইচডি হোল্ডার ওই লোকটা অনেক টাকা চুরি করছে, সে কিন্তু জুতা চুরের মতো অশিক্ষিত চোর না, বহুত বড় শিক্ষিত চোর। এই বেটা এত শিক্ষিত হওয়ার পরেও এত চুরি করছে কেন? এর কারণ হলো সে যে কারিকুলামে পড়াশোনা করেছে, এই কারিকুলামে কুরআন শিখে নাই, হাদিস শিখে নাই, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয় নাই, এই জন্য শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু শিক্ষিত চোর ডাকাত হয়েছে সে। সমাজ ধ্বংস হয়ে যায়, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারলে। আমরা নতুন নতুন কথা শুনি মাঝে মাঝে, বলা হয় খুব যুগ উপযোগী আর প্রয়োজনীয় কারিকুলাম বানানো হয়েছে। কি যুগ উপযোগী? আমার আপনার মেয়েরা যেন কাজের গুয়া হয়, আমার আপনার ছেলেরা যেন বাবুর্চি হতে পারে, এই জন্য নতুন নতুন সাবজেক্ট এখন ঢুকাইয়া দিয়া ডিমবাজি আলু ভর্তার ট্রেনিং দেওয়া হচ্ছে, এরা যেন ভবিষ্যতে বাবুর্চি আর কামলা বেডি হতে পারে। বিছানা কেমনে গুছাতে হয় এগুলো শিখাচ্ছে। ছেলেমেয়েরা এখন সন্ধ্যার পরে বাড়িতে পড়াশোনা করে না তো, কাগজ কেটে ফুল বানাচ্ছে, তারা হাবিজাবি আঁকা আঁকি করছে, আর আপনারা টেলিভিশনের সামনে কথা বলেন আমরা যুগ উপযোগী শিক্ষা দিচ্ছি। তো আমরা বলবো যুগ উপযোগী শিক্ষা যদি দিতে চান, বর্তমান যুগ প্রযুক্তির যুগ, ছেলেদেরকে কাগজ কেটে ফুল বানানো না শিখাইয়া কেমনে বিমান আবিষ্কার করতে হয় সেটা শিখান, রকেট কেমনে আবিষ্কার করতে হয় পারলে সেটা শিখান। আপনি টেলিভিশনের সামনে যারা এরকম কথাবার্তা বলে যান তাদের বাড়িতে খোঁজ নিয়ে আসেন, একটারও ছেলে মেয়ে এই দেশে পড়াশোনা করে না, কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকায় পড়াশোনা করায়। যারা বলে এটা যুগ উপযোগী তাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে ফিরিয়ে এনে এই যুগ উপযোগী শিক্ষা আগে আপনার সন্তানকে দেন, তারপরে আমরা বিশ্বাস করব কথা ঠিক আছে। যুব সমাজ কেন ধ্বংসের পথে চলে যাচ্ছে? অনেক কারণ আছে, সেখান থেকে আমি আজ কোরআন সুন্নাহর আলোকে গবেষণালব্ধ 10টি পয়েন্ট, 10টি সমস্যার কথা তুলে ধরে এর থেকে সমাধানের উপায় কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব বিইজ্ঞিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অল্প সময়ে ধৈর্য ধারণ করে পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে শোনার তৌফিক দেন, বলেন আমিন। নাম্বার ওয়ান, যুব সমাজ ধ্বংসের প্রধান কারণ হল মাদক জুয়া ব্যাপক হারে সমাজে বেড়ে যাওয়া। এই মাদকের ছোবল থেকে আজ স্কুলের ক্যাম্পাস, কলেজের ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছেলেরা রেহাই পাচ্ছে না। মহানগরীর অলিতে গলিতে, আবাসিক এলাকার চিপায় চাপায়, রাতের বেলা গভীর রাতে, দিনে দুপুরে যেন মাদকের আখড়া বসে যায়। বিভিন্ন প্রান্তে জুয়া খেলা হয়, ইন্ডিয়ায় আইপিএল জুয়ার বাজি ধরে সিলেট মহানগরীর মেন্দিবাগে আছে না নাই? মাদকের ছোবলে আজ যুব সমাজ, তরুণ সমাজ আক্রান্ত, চতুর্দিকে মাদক। এই মাদকের কারণে আমার যুব সমাজ তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদক গ্রহণ করলে এর প্রথম ক্ষতিটা হয় নিজের, ফিজিক্যাল ক্ষতি আছে আপনার,
শারীরিক ক্ষতির সম্মুখীন হবেন, পাশাপাশি এই মাদকের কারণে পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, সামাজিক এবং রাষ্ট্রীয় বিশৃঙ্খলা আর সন্ত্রাসের উদ্ভব হয়, যেটা গ্রহণ করলে নিজের ক্ষতি, সমাজের ক্ষতি, সভ্যতার ক্ষতি। ইসলাম সেটাকে মূল থেকেই হারাম করে দিয়েছে, কারণ হারামে তো কোনো আরাম নাই। এজন্য মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নবীজি বলেছেন প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনুহা লাম ইয়াতুব লাম ইশরাবহা ফিল আখিরা। নবীজি বলেছেন এই মাদককে হারাম জানার পরেও যারা মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে যারা দুনিয়ার সফর শেষ করে বিদায় হয়, তওবা না করে যদি মারা যায়, হেদায়াতের আলোয় উদ্ভাসিত হয়ে সে যদি মারা না যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, এমনকি সে আখিরাতে জান্নাতে কোনো প্রকার শারাব পান করতে পারবে না। দুনিয়ায় যদি আল্লাহর হারাম করে দেওয়া মাদক আপনি গ্রহণ করে ফেলেন, আখিরাতে আপনি আল্লাহর পবিত্র শারাব গ্রহণ করতে পারবেন না। জান্নাতে রব্বুল আলামিন জান্নাতীদেরকে মদ পান করাবেন, বলবেন হুজুর আল্লাহ দুনিয়াতে মদ হারাম করে দিলেন, সেই হারাম মদ কেন আল্লাহ জান্নাতে দিবেন? আমার ভাইয়েরা, দুনিয়ার মদ আর জান্নাতের মদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলো দুনিয়ার মদ হলো পচা, অপবিত্র, নাপাক আর হারাম। এটা গ্রহণ করলে পরে মানুষের ফিজিক্যাল ক্ষতি আছে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্যা হয়ে যায়, সেন্স বিলুপ্ত হয়ে যায়, মেধা ঠিক থাকে না, সেন্স থাকে না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে শারাব দিবেন, যে খামার দিবেন, আল্লাহ তাআলা সেই মদের ব্যাপারে বলছেন এটা হলো এমন, এটা গ্রহণের ফলে তোমাদের শারীরিক কোনো ক্ষতি হবে না, শারীরিক ক্ষতি হবে না, সেন্সও বিলুপ্ত হয়ে যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ফীহা গাউলুন ওয়া লা হুম ইউনজাকুন। এর মধ্যে কোনো প্রকার নেশা নাই, শরীরে ক্ষতি হয় কিংবা কোনো প্রকার নেশার উদ্ভব হয় এর কোনো উপাদানের ভেতরে নাই, বরং আছে ফিজিক্যাল এনার্জি, এর ভেতরে আছে পবিত্রতা, এই রকম শারাব জান্নাতে আছে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কেমন কেমন শারাব দিবেন কোরআনে বললেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। মুত্তাকীদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতের নমুনা কেমন হবে, সেই জান্নাতের ধরন কেমন হবে, আল্লাহ বলছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সেখানে থাকবে তোমাদের জন্য তৃপ্তিদায়ক, সুপ্রিয় মিষ্টি পানির ঝর্ণা। এই যে দেখেন আমার হাতে পানির গ্লাস, জান্নাতের ভেতরে এক গ্লাস, দুই গ্লাস, এক লিটার, দুই লিটার মিষ্টি পানি, অর্থাৎ তৃপ্তি নিবারণকারী পানি নয়। আল্লাহ বলছেন আমি আমার জান্নাতি বান্দাদের জন্য তৃপ্তি নিবারণকারী, তৃষ্ণা নিবারণকারী, আমি সুমিষ্ট পানির ঝর্ণা দ্বারা বহমান করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য আমি দুধের নহর, দুধের ঝর্ণাও আমি বহমান করে দিব, এক বোতল, দুই বোতল নয়, আল্লাহ বলেছেন দুধের ঝর্ণা বহমান করে দিব। আবার সেই দুধের বৈশিষ্ট্য হলো লাম ইয়াতাগাইয়ার তামুহু, যার স্বাদ অপরিবর্তনীয়, স্বাদ কখনো নষ্ট হয় না। আপনার বাসা বাড়িতে দুধ যদি ফ্রিজে না রেখে এমনি রেখে দেন, আজকে যদি না খান দেখবেন আগামীকাল সেটা টকটক হয়ে যাবে, দই হয়ে যাবে, আরও কিছু সময় কিছুদিন রেখে দিলে সেখান থেকে ঘি বের হবে, মাখন বের হবে। দুনিয়ার এই দুধগুলো দেখা যায় সময়ের ব্যবধানের কারণে, সময় যাওয়ার কারণে দেখা যায় স্বাদেরও পরিবর্তন ঘটে যায়, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে দুধের নহর দিবে তার স্বাদের কোনো পরিবর্তন ঘটবে না, স্বাদ পরিবর্তন থাকবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন সেখানে আছে মদের ঝর্ণা, যা চাও বান্দা খাও। চার নম্বরে হলো ওয়াফিহা আনহার, ওয়াফিহা আনহারুম মিন আসালিন মুসাফফা, সেখানে আছে মধুর ঝর্ণা,
মধু হলো একটা আদর্শ খাবার। কোরআনুল কারীমে 174টি সূরার মধ্যে মধুর নামে আল্লাহ সূরা দিয়েছেন, সূরার নাম সূরা নাহাল। এখন শীতের দিন, শীতের দিনে বেশি বেশি আপনি মধু খান, দেখবেন শরীরের মধ্যে এনার্জি পাবেন, শরীরটা গরম গরম হবে, এনার্জিও পাবেন। এই মধুর ব্যাপারে আল্লাহ সূরা নাহালে বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস, এর ভেতরে তোমাদের জন্য শিফা রয়েছে। নবীজি যে খাবারগুলো পছন্দ করতেন তার মধ্যে এই মধু অন্যতম। মধু তিনি পছন্দ করতেন, খেজুর তিনি পছন্দ করতেন। আল্লাহর নবী সকালবেলার ব্রেকফাস্টের মেনু, ব্রেকফাস্ট আরম্ভ করতেন প্রথমে খেজুর দিয়ে। আর আপনারা সকালবেলা ব্রেকফাস্ট আরম্ভ করেন ভাজা পুরা খাবার দিয়ে। আপনাদের খাবার দাবারে অনিয়ম আছে বলে আল্লাহর নবী সকালবেলা খেজুর দিয়ে ব্রেকফাস্ট আরম্ভ করেছেন, আপনি আরম্ভ করেন ভাজা পুরা দিয়ে। এই জন্য আপনার পেটের ভেতরে গ্যাস আর গ্যাস। আমাদের খাবার দাবারে অনিয়ম আছে, এই জন্য শারীরিক ক্ষতি, শারীরিক সমস্যার সম্মুখীন আমরা। আমাদের খাবার দাবারেরও কোনো নিয়ম নাই, অনিয়ম আর অনিয়ম। কিছু কিছু মানুষ আছে খাবার খাইতে বসলে খেতে 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 গলা পর্যন্ত নিয়ে আসে, মনে হয় আজকেই তার জীবনের শেষ দিন, যা পায় আজকেই খায়া লাগ। খাইতে 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 দেখা যায় অবস্থা টাইট, খাওয়ার আগে দিয়া লুঙ্গি একটু লুজ করে বসে যেন বেশি খাওয়া যায়, এত খাইতে। আপনাকে কে বলেছে নবীর তরিকায় যারা খাদ্য খাবে এদের কখনো বুকের থেকে পেট উঁচা হবে না? পৃথিবীর কোন নবী বা রাসূলের বুক থেকে পেট উঁচা ছিল না। আপনার খাবার দাবারে ঝামেলা আছে বলে পেটে সমস্যা, পেটটা বের হয়ে গেছে তরমুজের ড্রামের মতো, তরমুজের মতো ড্রামের মতো পেটটা হয়ে গেল কেন? তার কারণ হলো খাবার দাবারে অনিয়ম আছে, খাদ্যাভ্যাসে ঝামেলা আছে। আপনি রাসূলের তরিকায় খাবার খান, দেখবেন আপনার পেট কখনো বাড়বে না। আল্লাহর নবী যখন খাবার খেতেন কি সুন্দর খাবার দাবারের ফর্মুলা, যখন তিনি খাবার খেতেন পেটের তিন ভাগের এক ভাগ খাবার আর আরেক ভাগ পানি আর এক ভাগ খালি রেখে দিতেন। দেখবেন বেশি খাইলে, যারা বেশি খায় দেখবেন ফার্মের মুরগির মতো শুধু ঝিমায়, এক ভাগ খালি রেখে দেন দেখবেন শরীরটা হালকা হালকা লাগবে, এনার্জি পাবেন, কাজ করতেও মজা পাবেন, রাক্ষসের মতো খেতে বসে যাইয়েন না, লুঙ্গি লুজ করে পায়জামা প্যান্ট লুজ করে খাইতে বসে যাইয়েন না। খাবার দাবারের অনিয়ম যখন চলে আসবে শরীরের মধ্যে রূপ দেখা দিবে। কারণ বাংলায় একটা প্রবাদ আছে, মানুষ শুধু না খাইলে মরে না, মাঝে মাঝে খাইলেও মানুষ মরে। খাবার দাবার ঠিক করেন তো বলছিলাম, নবীজি যে খাবার দাবার পছন্দ করতেন তার মধ্যে মধু একটা খাবার, মধুর নহর থাকবে, সুমিষ্ট পানির নহর থাকবে, জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, মদের নহর থাকবে। দুনিয়ায় যদি আল্লাহর হারাম করা মদ পান করে ফেলেন, জান্নাতে ওইটা কিসমতে থাকবে না। আর এই মদ এবং জুয়া এইগুলো হলো আল্লাহর, এইগুলো হলো এমন বিষয়, এগুলো হলো শয়তানের কারসাজি। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, গুনাহের পথে ধাবিত করার জন্য তার কিছু অস্ত্র আছে, তার কিছু মন্ত্র আছে। সেই মন্ত্রগুলোর মধ্যে অন্যতম মন্ত্র হলো মাদক আর জুয়া। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদার 90 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমরা ইমানদার না বেঈমান। এই কথাটাও ভালো করে কইতে পারলেন না, আমরা ইমানদার না বেঈমান। আরব আপনি সাক্ষী থাকেন, আমরা ঘোষণা দিয়েছি আমরা ইমানদার, আল্লাহ যেন আমাদের ইমানকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু, নিশ্চয় মদ জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান,
এগুলো হলো শয়তানের কারসাজি, তোমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য। এগুলো হলো শয়তানের হাতিয়ার, মাদকাসক্ত হওয়া, জুয়ায় আসক্ত হওয়া, এগুলো হলো শয়তানি কাজ। জুড়ে বলেন কি কাজ? এই জন্য নবীজি বলেছেন, লা তাশরাবুল খামর, খবরদার মাদকের ধারে কাছে যাও না, মাদক গ্রহণ করো না। ফা ইন্নাহা মিফতাহুন কুল্লু শর, কারণ এটা হলো সকল অশ্লীলতার চাবিকাঠি। সমাজে যত অন্যায়, যত অপকর্ম, সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলা, এগুলোর মূলে হলো মাদক আর জুয়া। শয়তান এই মাদক আর জুয়া নামক হাতিয়ার নিয়ে আমাদের পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, আমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ বাড়াতে চায়। এজন্য আল্লাহ সূরা মাঈদার 91 নম্বর আয়াতে বললেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালা ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মদ আর জুয়ার মাধ্যমে, মাদক আর জুয়ার আসক্তির মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে। এখন বলবেন, হুজুর আয়াতটার সাথে বাস্তবতার মিল কোথায়? আসেন আপনাদেরকে দেখাই বাস্তবতার মিল কোথায়। রাগ করবেন না তো, যখন মানুষ আসক্ত হয়ে যায় এগুলোর কারণে যে শত্রুতা বাড়ে, কলহ বাড়ে, এর বাস্তব প্রমাণ হলো বেশিরভাগ মাদক আসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা তাদের বউ পিটায়। মাদকের ফলে, জুয়ায় আসক্ত হওয়ার ফলে যখন টাকা থাকে না, বাসায় গিয়ে যখন টাকাও পায় না, বউয়ের সাথে খিটখিটা মেজাজে কথা বলে, যখন সে মাদক আসক্ত হয়ে যায়, জুয়ায় আসক্ত হয়ে যায়, টাকা পয়সা থাকে না, বাসায় গিয়ে দেখবেন বউয়ের সোনাদানা গহনাগুলো এনে বাজারে গিয়ে জিন্দা বাজারে বিক্রি করে দেয়। মাদকাসক্ত হয়ে যাওয়ার পরে টাকা নাই, পয়সা নাই, জুয়ায় আসক্ত হয়েছে, এখন আর পয়সা নাই, বাসায় এসে বলে বউকে, তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের থেকে টাকা নিয়ে আয়। শুরু হলো হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য কলহ, পারিবারিক কলহ। শুধু তাই নয়, যে সকল যুবক আর তরুণরা মাদকাসক্ত হয়ে যায়, দেখবেন মাদক গ্রহণের ফলে এত আসক্তি তার বাড়ে, মাদক আর জুয়ার কারণে যখন তার পকেটে পয়সা থাকে না, তখন সে তার বাপের পকেট থেকে পয়সা চুরি করে। তাহলে বোঝা গেল, মাদক আর জুয়ায় আসক্তির কারণে ঘরে ঘরে চোরও বাড়ে। মাদকাসক্ত, জুয়ায় আসক্ত হয়ে যাওয়ার কারণে পকেটে না টাকা না থাকলে ঘরের থেকে সাপোর্ট না পেলে দেখা যায় মেন্দিবাগি উপশহরের বিভিন্ন রুডে রুডে দাঁড়ায়া চাঁদাবাজি আরম্ভ করতে পারে, অথবা দেখা যাবে দিনে দুপুরে মানুষের থেকে ছিনতাই করে নিয়ে চলে যেতে পারে। মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা যদি সমাজে বেড়ে যায়, এই রকম করে পারিবারিক বিশৃঙ্খলা, দাম্পত্য কলহ, সামাজিক সন্ত্রাস বেড়ে যায়। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, শয়তান তোমাদেরকে, শয়তান তোমাদেরকে ফাঁদে ফেলার জন্য দুইটা উপকরণ স্পেশালি গ্রহণ করেছে। ইয়াতে আল্লাহ বললেন, একটা হলো মদ আর একটা হলো জুয়া। জুয়ায় আসক্তির কারণে দেখেন, জুয়ায় আসক্ত হয়ে গেছে ছেলেরা, এমন খেলা হয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিলের কাতারে, আর জুয়ার বাজি ধরেছে উপশহরে। এগুলা মনে হয় আমাদের সমাজে নাই তো? জোরে বলেন নাই। আইপিএল খেলা শুরু হয়েছে ইন্ডিয়াতে, চেন্নাই স্টেডিয়ামে খেলা, সেখানের খেলা নিয়ে জুয়া ধরেছে মেন্দিবাগে। এই রকম করে মাদক আর জুয়া আমাদেরকে আসক্ত করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত দেওয়া হয়েছে। 10 ব্যক্তির উপরে মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, 1 নম্বর হলো আসিরা, যে ব্যক্তি মাদক গ্রহণ করে, যে ব্যক্তি মাদক সেবন করে। 2 নম্বর হলো মুতাসিরহা, যে ব্যক্তি মাদকের প্রোডাকশন, মাদকের ফ্যাক্টরি দেয়, মাদক যারা বানায় তাদের উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে হলো শারিবাহা, বেশিরভাগ মুহাদ্দিসের অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন এখানে, এর দ্বারা উদ্দেশ্য হলো মাদকের উপদেশটা আমার দেশে ভালো কাজেও উপদেশটা আছে, খারাপ কাজেও উপদেশটা আছে না নাই। নবীজি বলেছেন, মাদকের কারবারে উপদেশটা হয় যারা তাদের উপরে লানত। 4 নম্বর হলো হামিলাহা, মাদকের যারা ক্যারি করে, পরিবহন করে, তাদের উপরে লানত। যদি জৈন্তাপুরের বর্ডার দিয়ে, জাফলংয়ের বর্ডার দিয়ে মাদকের চালান হয়, আর সেই মাদকগুলো নিয়ে যে ড্রাইভার
তার গাড়িতে করে পরিবহন করে যেখানে নিয়ে যাবে। যে ব্যক্তি পরিবহন করে নিয়ে গেল তার উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যাদের দিকে যে অঞ্চলের দিকে মাদক নিয়ে যাওয়া হয়। ছয় নম্বর হলো ওয়াসাকিয়াহা, ছয় নম্বর হলো যারা মাদকের সার্ট করে। আমার দিকে তাকান, কথাগুলো শুনেন। আমাদের সিলেট হলো প্রবাসী অধ্যুষিত অঞ্চল। ইউরোপ আমেরিকায় অনেকে থাকেন, লন্ডন আমেরিকায় বসবাস করেন, যাওয়ার পরে চাকরি পায় না, পেয়েছে নাইট ক্লাবে মদের বারে রেস্টুরেন্টে চাকরি। এখন পকেটে পয়সা নাই বলে চাকরি আরম্ভ করেছে এমন রেস্টুরেন্টে যেখানে কাস্টমারদেরকে মদ সার্ভ করা লাগে। নবীজি বলেছেন মদ যারা সার্ভ করে তার উপরেও লানত। সাত নম্বর হলো ওয়াকিল থামানিগা, আল্লাহর হাবিব বলেছেন সাত নম্বর হলো এই মাদকের জন্য যারা সামান গ্রহণ করে, এরা কারা? এরা হলো সমাজের তথাকথিত জনপ্রতিনিধি যারা জনগণের সামনে মাদক বিরোধী সমাবেশে বক্তৃতা করে, আবার সমাবেশ থেকে যাওয়ার পরে এলাকার মধ্যে মাদকবাজ লোকদেরকে লালন পালন করে, তাদের থেকেও কমিশন খায়। এই রকম জনপ্রতিনিধি আমাদের সমাজে নাই। আট নম্বর হলো ওয়াবাইআহা, যারা এর বিক্রি করে নয়। এবং দশ নম্বর হলো ওয়াল মুশতারিলাহা ওয়াল মুশতারাতুলাহু, এর ক্রেতা বিক্রেতা। এই দশ শ্রেণী মাদকের সাথে সম্পৃক্ত, এই দশ শ্রেণীর উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাদকের সাথে সম্পৃক্ত হলে পরে নবীজি লানত দেন, সেই মাদকের সাথে সেই মাদক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ আমরা নবীজির লানত চাই না। আমরা সবাই নবীজির সাফায়াত চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নবীজির সাফায়াত যদি আমরা চাই, আর যদি লানত থেকে বাঁচতে চাই, তাহলে মাদক আর জুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে? যুবকেরা পারবে তো? যুব সমাজ ধ্বংসের প্রধান কারণ বললাম, আপনারা ঘুমাই গেছেন নাকি? পরবর্তী কয়েন পয়েন্ট গুলো একদম অনেকের জুড়াই জুড়াই গিয়ে লাগবে, কুলাইতে পারবেন তো? বলবো নাম্বার টু, আজকের যুব সমাজ, ইয়াং সমাজ, এমনকি বুড়ারাও নষ্ট হয়ে যাচ্ছে। দুই নাম্বার কারণ, কাফির বেঈমান মুশরিক বিজাতীয়দের অনুসরণ অনুকরণের কারণে। বিজাতীয়দের ক্রিস্টি কালচার উৎসবগুলোকে আমরা আমেজের সাথে পালন করছি, ইমান হারা হয়ে যাচ্ছি আমরা জানি না। এই তো আজকে 18 তারিখ, কিছুদিন আগে গেল, 18 দিন আগে গেল এই দেশে 31st night, 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর 31st night-ই অনেক যুবকেরা না জেনে না বুঝে আবেগের বশবর্তী হয়ে রাতের বেলা আতশবাজি আর ফটকাবাজি করেছে। সিলেটে হয়েছে এগুলা, ঢাকায় তো অনেক বেশি হলো, চট্টগ্রামেও হলো, বিভিন্ন জায়গায় হলো, হয়তো সিলেটেরও কোনো কোনো জায়গায় হয়েছে। আবার ছেলেপেলেরা টেক্সট করে, মেসেজ করে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, দোস্ত হ্যাপি নিউ ইয়ার। কিসের হ্যাপি নিউ ইয়ার দেন? বুঝে শুনে দিয়েছেন আপনি এই সালটা কিভাবে আসলো? অনেকেই জানে না, কমিটিও জানে না। এটা পোস্টারে লিখেছে 2024 ইং, ইং মানে ইংরেজি। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারই নাই, পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার নাই। আমাদের বাংলায় একটা ক্যালেন্ডার আছে, এটাকে আমরা বলি বঙ্গাব্দ, বাংলা সন। আমরা আরবি একটা ক্যালেন্ডার নিজেদের ইবাদতে ব্যবহার করি, আমাদের রমজানের রোজা, দুই ঈদ, আমাদের লাইলাতুন নিসমিন শাবান, মধ্য শাবানের রাত বা শবে বরাত, শবে কদর, সমস্ত ইবাদত আমরা যে ক্যালেন্ডার অনুযায়ী করি সেই ক্যালেন্ডার কি? হিজরি ক্যালেন্ডার। আর আরেকটা ক্যালেন্ডার হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার, যেটাকে আমরা ইংরেজি বলি, এটা ইংরেজি ক্যালেন্ডার না, এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার। যুবকেরা যে 31st night-এ নাচানাচি করো, লাফালাফি করো, একটু বুঝে শুনে করো, এই ক্যালেন্ডার কারা কিভাবে আবিষ্কার করলো সেই ইতিহাস আগে আপনি জানেন, সেই ইতিহাস আপনি জানেন। তারা 2024 লিখে, এটা বাংলায় যখন আপনি লিখবেন এটা হয় খ্রিস্টাব্দ। মা মানা খ্রিস্টাব্দ, হ্যাঁ, খ্রিস্টাব্দ অর্থ কি এটাকে ভাঙেন, খ্রিস্ট যুগ অব্দ, খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ। আমরা যাকে ঈসা আলাইহিস সালাম
বলি তারা তাকে যিশু খ্রিস্ট বলে। ঈসা আলাইহিসসালামের ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি আল্লাহর পয়গাম্বর, আর খ্রিস্টানদের আকীদা হলো এক গ্রুপের আকীদা তিনি আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। আরেক গ্রুপের আকীদা হলো তিনি হচ্ছেন ইবনুল্লাহ, এক গ্রুপ বলে ইবনুল্লাহ আর এক গ্রুপ বলে সরাসরি আল্লাহ, নাউযুবিল্লাহ। আর আমরা মনে করি ঈসা আলাইহিসসালাম কার পয়গাম্বর? তারা এই সনকে খ্রিস্টাব্দ বলে কেন? কারণ এই যে 2024 এটার সাল গণনা তারা শুরু করেছে খ্রিস্ট থেকে অব্দ পর্যন্ত, অর্থাৎ যে সালে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন ওইটাকে তারা সাল গণনার এক ধরেছে, 1, 2, 3 করে গুনতে গুনতে অব্দ এখন 2024 পর্যন্ত এসেছে। যিশু খ্রিস্ট জন্মের 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার আবিষ্কার করলেন। এই ক্যালেন্ডার খ্রিস্টানদের আবিষ্কার করা, ডিসেম্বর মাসকে তারা বছরের শেষ মাস বানিয়ে জানুয়ারি মাসকে প্রথম মাস তারা বানালো। আমরা তো বাংলায় খ্রিস্টাব্দ লিখি লিখার সময়, কিন্তু ইংরেজি যখন লিখি, আপনারা দ্য ডেইলি স্টার সহ অনেক ইংরেজি পত্রিকা শহরে আপনারা পড়েন, এখানে শিক্ষিত অনেক মানুষ এসেছেন, আমরা যখন ইংরেজিতে লিখি 2024 এরপরে কী লিখি? এ ডি, এ ডি, হোয়াটস দ্য মিনিং অফ এ ডি? এটা তো শর্ট ফর্ম, এ ডি এর ফুল মিনিং হলো আন্নু ডোমিনি, এটা ল্যাটিন পরিভাষা। খ্রিস্টানরা এর অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভু জন্মের বছর। নাউজুবিল্লাহ মুখ দিয়ে বের হয় না আপনাদের, তাদের কথা বলছি যারা এক ক্যালেন্ডার আবিষ্কার করেছে, এবং সেই ইউরোপ আমেরিকা বা পশ্চিমা সভ্যতা, তাদের দেশে তারা 31st নাইটে উৎসব করে আনন্দ করে নতুন বর্ষ বরণ করে। এদের তো ইমান নাই, ওরা তো বেঈমান, ওরা তো কাফির, কিন্তু আমাদের তো ইমান আছে। আমরা তো 1 মিনিট 1 সেকেন্ড 1 দিন যায় চিন্তা করি, আমাদের তো কবরের যাওয়ার সময় চলে এসেছে। আরবের এক কবি কবিতা লিখেছেন, হায়াতুকে আনফাসুন তো আদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতা কস্তলাহু জুজআ। মানুষ তোমার জীবনের সংজ্ঞা হলো, তোমার জীবন হলো কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম, যখনই একটি নিঃশ্বাস তুমি ছেড়ে দাও তখনই তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি আরো চমৎকার করে বলেছেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। হে মানুষ, মানব সন্তান শুনো, তুমি তোমার জীবনের সংজ্ঞা হলো তোমার জীবন কতিপয় গণনা করা কয়েকটা দিনের সমষ্টির নাম, ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক, যখন তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তোমার জীবনের কিছু অংশ ক্ষয় হয়ে যায়। ওরা তো বেঈমান, ওদের ইমান নাই, ওদের পরকাল নাই, পরকাল বিশ্বাসী করে না, সে তো নাচানাচি করবে, লাফালাফি করবে, আতশবাজি ফটকা ফুটাবে, কিন্তু আমি তো ইমানদার, আমার আখিরাত আছে, কবর আছে, হিসাব আছে, পুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি একজন ইমানদার, আখিরাতে বিশ্বাস করে আমি তো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারি না। তো কিভাবে আপনি অনুসরণ করলেন তাদের? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি তার অনুসরণ করছেন, সামনে তো অনুসরণের আরেকটা দিন আসতেছে আগামী মাসে, আরেক ফজিলতময় দিন, 14ই কি জানি দিনটার নাম, এখন কথা কয় না যুবকরা, খুব লাজুক ছেলে, আরে বাপরে বাপ, ভ্যালেন্টাইন ডে বাংলায় কি জানি কয়? ভালোবাসা দিবস। যুবক তরুণ ছাত্ররা শোনো ভাই, ভালোবাসার ইংরেজি হলো লাভ, দিবসের ইংরেজি হলো ডে, তো ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে, ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে, তো এটার ইংরেজি লাভ ডে না হয় ভ্যালেন্টাইন ডে কেন? নামের মধ্যেই ভেজাল আছে এখানে, ওই ভেজাল বুঝতে হবে আপনাকে। আমার নাম হাসিব, সংক্ষেপে হাসিব, একজন মানুষের নাম ছিল ভ্যালেন্টাইন, এটা একজন ব্যক্তির নাম, আমার নাম যেমন হাসিব এরকম ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি ছিল, ভ্যালেন্টাইন, তার নাম কি ছিল? ভ্যালেন্টাইন। আজ থেকে 1725 বছর আগের ঘটনা বলছি, 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের আমলে, আপনারা মহানগরীর মানুষ, আমার কথাগুলো আজকে মাহফিল থেকে গিয়ে গুগলে সার্চ করবেন, তার ব্যাপারে উইকিপিডিয়াতে ইনসাইক্লোপিডিয়াতে তার ব্যাপারে তথ্য পেয়ে যাবেন, 7-8 রকমের তথ্য পাবেন আপনারা এই ভ্যালেন্টাইনের ব্যাপারে।
275 খ্রিস্টাব্দে এই লোকটাকে গ্রেফতার করা হয়। কোথাও কোথাও তার ব্যাপারে তথ্য পাওয়া যায়, সে তৎকালীন সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছিল। সম্রাট এই অপরাধে তাকে গ্রেফতার করেছিলেন, আর যেদিন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সেই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। কোথাও কোথাও তার ব্যাপারে তথ্য এসেছে সে ওই জনপদের যুবক যুবতী তরুণ তরুণীদেরকে হারাম দীক্ষায় মোটিভেট করত, এ কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল। যে তারিখে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলো সেই তারিখটা ছিল 14 ফেব্রুয়ারি। বহু বছর পরে খ্রিস্টান পোপ এই দিনটাকে দিবস হিসাবে ঘোষণা করলেন, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে এখন যে কারণে এই লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, অনেক ফজিলতের কারণে দেওয়া হয়েছে, তাই তো? কথা বলেন না কেন, বহুত আল্লাহর ওলি ছিল, আল্লাহর বহুত বড় কুতুব কুতুবগিরি করছে, এই অপরাধে দেওয়া হয়েছে, তাই না? জোরে বলেন না কেন। তার মতো কুতুব যারা কয়েক বছর পরে এরাও এই দিবস উদযাপন আরম্ভ করলো, যারা এই দিবস উদযাপন করে যে দেশ থেকে এই এই দিবস এসেছে, যুবকরা শোনো, ওরা যে ভালোবাসা দিবস পালন করে এরা এত চরিত্রহীন, বউ রেখে আরো 10টা 20টা গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরা করে, এরা এত অসভ্য, এরা বিয়ের আগেই কমপক্ষে 20-30-40 আরো বেশি নারীর সাথে রিলেশন করে এরা। তো ভ্যালেন্টাইনের খাস লোক যাদের আছে ওরা তো তার অনুসরণ করবে, স্বাভাবিক কথা। আমার চাচা যারা এখানে আছেন আপনারাও বাবারা এগুলা 20-30 বছর আগে শুনেন নাই, শুনবেন কোত্থেকে? কারণ বাংলাদেশে এই দিবস ছিল না, মাত্র কয়েক বছর আগে জয় জয় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান আর তার সাথে আরো কিছু সাংবাদিক নামের হলুদ সাংবাদিক নামের সাংঘাতিক আর তাদের সাথে মিলে কিছু স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদী মহলের কিছু লুচ্চাহার বদমাশ আমার দেশের যুবকদেরকে নষ্ট করার জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে। আমি আমার যুব সমাজ আর তরুণ সমাজকে সচেতন করতে চাই, এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়া যাবে না। কিছু ব্যবসায়ীরাও মদত দিয়েছে, কারণ দিবসটার যদি আমদানি ঘটানো যায় তাহলে বহুত ফুল বেচা কেনা হবে। চুরে চুরে যেমন খালাতো মামাতো ভাই, ঠিক তেমনি ভাবে এটার সাথে যারা যারা রিলেটেড তারা সবাই একজোট হয়েছে। তা আমি বলছিলাম আজকের যুব সমাজ ধ্বংস বা আমাদের ইমান হারা হওয়ার জন্য 2 নম্বর কারণ হলো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ এবং অনুকরণ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করেছেন, খবরদার বিজাতীয়দের কোনো অনুসরণ অনুকরণ করো না। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলছেন, খবরদার যারা নিজেদের উপর জুলুম করে সেই সকল সীমা লঙ্ঘনকারীদের তোমরা অনুসরণ অনুকরণ করো না, যদি তাদের অনুসরণ অনুকরণ করো ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই যে সামনে আরো আসতেছে পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে, মঙ্গল শোভাযাত্রা করে, এই মঙ্গল প্রদীপ প্রজ্বলন মঙ্গল শোভাযাত্রা এগুলো সব হলো বিধর্মীদের কালচার, এগুলো বাঙালিরও কোনো সংস্কৃতি না, এগুলো মুসলমানেরও কোনো সংস্কৃতি না। কারণ একজন বাঙালি মুসলমান সেও কিন্তু একজন মুসলমান, সে বাঙালি হলেও সে সবসময় মঙ্গলের জন্য যার কাছে ফরিয়াদ করে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? এই জন্য খবরদার বিজাতীয়দের কোনো অনুসরণ অনুকরণ করবেন না, যে যার অনুসরণ করবে যার অনুকরণ করবে তার সাথে তার হাসর হবে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে যে কোনো জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমি একজন মুমিন, আমি একজন ইমানদার হিসাবে আমি কখনো ইসলামের বাহিরে অন্য কোনো জাতির আদর্শক আমি অনুসরণ অনুকরণ করতে পারি। নাম্বার 3 আজকের যুব সমাজ ধ্বংসের 3 নম্বর কারণ হলো আকাশ সংস্কৃতি, অপসংস্কৃতির সয়লা আকাশ সংস্কৃতি। আকাশ থেকে এখন সংস্কৃতি, সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বলবে হুজুর আকাশ থেকে না বৃষ্টি নাজিল হয়, সংস্কৃতি আবার কেমনে আসে?
এই যে আপনার ঘরে ঘরে টেলিভিশন চ্যানেল ডিশ চলে গেল, আপনার ঘরের মধ্যে এগুলো চলে আসলো, এগুলো আকাশের মধ্যে স্থাপন করা স্যাটেলাইটের কারণে হয়েছে। স্যাটেলাইটের কারণে বর্তমান দুনিয়াতে 13,000-এরও বেশি টেলিভিশন চ্যানেল আছে। এই টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে এখন ঘরে 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 বাসায় বাসায় অপসংস্কৃতি পৌঁছে দেওয়া হয়েছে। এই অপসংস্কৃতি গ্রহণ করে আজকে আমাদের ঘরের আমাদের আহাল আমাদের পরিবার ছেলেমেয়েগুলো অপসংস্কৃতির দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এখন দেখা যায় যুবকদের চুলের যে কাটিং, মেসি কাটিং, নেইমার কাটিং, এখন মেসির বাড়ি কোন দেশে আর নেইমারের বাড়ি কোন দেশে, তার বাড়ি কোন দেশে, তার চুলের কাটিং দেখলো কেমনে, দেখেছে সে আকাশ সংস্কৃতির কারণে, স্যাটেলাইটের কারণে সে দেখে ফেলেছে, দেখেছে মেসি এই কাটিং চুল রেখেছে, সেও ওই কাটিং চুল রেখেছে, নেইমার এই কাটিং চুল রেখেছে, সেও এই কাটিং চুল রেখেছে। আর যুবকদের চুলের যে দশা, আমি তো অবাক হয়ে যাই, কিছু ছেলেরা চুল রাখে এমন করে, ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, মাঝখানে চুল রেখেছে, দেখলে মনে হয় যেন পাখির বাসা। আবার এটার আমি আরেকটা নাম দিয়েছি, নাপিতকে গিয়ে বলে ভাই একদম ডানে বামে পিছনে সাফা চাট মারে, ওয়ান টু মারে, মেশিনের ওয়ান টু আছে না, ওয়ান টু মারেন, মাঝখানে রেখে দেন। এদের চুলগুলো দেখলে আমি যখন গ্রামে যাই, গ্রামের বাড়িতে দেশি মুরগি দেখা যায়, দেখবেন দেশি মুরগের মাথার মধ্যে সিলেটি ভাষা এটাকে কি বলে মাতই না এখানে আপনারা, সিলেটি ভাষায় কি বলে এটাকে, জুট না চুট বলেন, চুট বা জুট, ওই যে দাঁড়িয়ে বইব কিন্তু সেলুনের বাইয়ের থাকলে তারা রেখে ভাই আপনারা রে গিয়া এরা এত ডিস্টার্ব করে, অবাই দি অতা, অবাই দি হতা, আপনারা একেবারে লেখি লিবা ফুস্টারের মাঝে যে ভাই অত দা খাওয়া লাগতো না, এই ডিজাইনের নাম হয়েছে মুরগা জুট, মুরগা চুট কাটিং। আসলারে আপনারা, আপনাদেরকে আসাবার জন্য বলেছি, বাস্তবতার সাথে মিল আছে না নাই, এখানে ইতিমধ্যে কিছু ছেলেরা মাথা ঢাকা শুরু করেছে, ভাবছে হুজুর আমারে দেখে বলছে, মাথার চুলের কাটিং দেখলে অবাক হয়ে যায়। আমি চিটাগাংয়ে থাকি, সেখানে বহু বছর ধরে এক সেলুনের চুল কাটি পরিচিত মানুষ আমার পরিচিত ভাই, গত সপ্তাহে 7-8 দিন আগের ঘটনা, বাসা থেকে ফোন করে বললাম ভাই আসবো না কে কয় আসেন, আমি গেলাম, যাওয়ার পরে দরজা খুলে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে আমি চলে যাচ্ছি, আমার কই হুজুর কই যান, আমি ঢোকার সময় সাথে সাথে দেখলাম এক নাপিত ভাই লম্বা চুল চিরনে দিয়ে আশ্রায়। আমি ভাবলাম আমি হুজুর মানুষ, বুঝলাম না এটা তো ছিল এতদিন পুরুষের চুল কাটতো, হঠাৎ করে দেখি এই সেলুনের মধ্যে মহিলার চুল কাটা আরম্ভ হয়েছে, আমি ভাবছি হয়তো নতুন করে এটা শুরু হয়েছে, এই জন্য আমি আর ভিতরে ঢুকলাম না, চলে যাচ্ছি, নাপিত ভাই আমাকে বলে হুজুর কই যান, কইলাম ভাই আপনি আপার কাটা শেষ করেন তারপরে ফোন দিয়ে আসবো, কই হুজুর আপনি আপা কুতার থেকে পাইলেন, বললাম এত লম্বা চুল আপনি আছরান, এটা কার চুল, কই হুজুর গো এটা আপা না, এটা এক বাউল ভাই এসেছে চুল কাটার জন্য, চুল একটু ছাঁকা নাকা মারে, এখন এই বাউলদের কাটিং ফলো করে এখন অনেক যুবকরাও যুবকরাও বাউল কাটিং আপা কাটিং চুল রাখে আছে না নাই, এই আপা কাটিং ভাইদেরকে পিছন থেকে দেখলে বোঝা যায় আপা, সামনে গেলে বোঝা যায় ভাই, এইরকম আপা কাটিং বাউল কাটিং মেসি কাটিং নেইমার কাটিং চুল আরম্ভ হয়েছে। আকাশ সংস্কৃতির কারণে আমার যুবকদের চলাফেরাটাও নষ্ট হয়ে গিয়েছে, পকেটের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ঢুকে গিয়েছে। আমার ভাইদেরকে বলবো আমার আদর্শ মেসি আর নেইমার নয়, আমার আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কোথায় কোন নায়ক হাতের মধ্যে ব্রেসলাইট পড়লো এটা ফলো করে সেও হাতে ব্রেসলাইট দিল, কোথায় কোন নায়ক আর গায়ক তার গলার মধ্যে নেকলেস পরলো, কানের মধ্যে দুল দিল, আবার চোখের ব্রুয়ের মধ্যে ছিদ্র করে কি জানি আর একটা ঢোকাইলো, ওইটা অনুসরণ অনুকরণ করে সেও এটা দিল। আমার ভাইদেরকে বলবো যাদের অনুসরণ করো অনুসরণ করে হাতে ব্রেসলাইট আর এই এই কাটিং ধরো, এদের কিন্তু ব্যক্তি জীবন ভালো না, একটারও কিন্তু চরিত্র ভালো না, এরা পর্দার মধ্যে দেখায় যা, বাস্তব জীবনে কিন্তু তার বিপরীত, গিয়ে দেখেন একটারও সংসার টিকে না, একটার পরিবারেও সুখ নাই। এজন্য আমার কলেজার টুকরা ভাইদেরকে বলতে চাই, আমার আপনার আদর্শ কোনো নায়ক গায়ক আউল বাউল ফাউল মেসি নেইমার কোনো খেলোয়াড় গায়ক নায়ক নয়, আমার আপনার মডেল আমার আপনার আদর্শ হলেন আমাদের প্রিয় নবী রহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু। আপনাদের কি কষ্ট হচ্ছে? নাম্বার 4, যুবকদেরকে আজ ধ্বংস করে দেওয়ার জন্য 4 নাম্বার যে অপর 4 নাম্বার যে কারণ সেটা হলো অশ্লীল গান বাজনা।
অশ্লীল নাটক সিনেমার সয়লাভ ঘটে যায়। গান বাজনা এটা যেন আমাদের জন্য হর হামেশা একটা কাজ হয়ে গিয়েছে। গান বাজনাকে আমরা সহজ হিসাবে গ্রহণ করেছি, এমনকি বিয়ের মতো হালাল এবং পবিত্র কাজে আমরা বাজনা ছাড়া গান ছাড়া যেন বিয়ের আসর জমাতে পারি না। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো বিয়ের দিনে সিলেটে তো ক্লাব বলে না, সেন্টার বা কনভেনশন হল বলে। সেন্টার বা কনভেনশন হলে খতিব হুজুরকে, ইমাম সাহেব হুজুরকে আনা হয়, হুজুর আপনি খুতবা দেন, দোয়া করে দেন। কিন্তু বিয়ের মধ্যে কনভেনশন হলে বা সেন্টারের মধ্যে হুজুরে নেই, এখন খুতবা পড়ানো হচ্ছে, দোয়া করানো হচ্ছে। আগের রাতে কিন্তু গায়ে হলুদের নামে নাচ গান বাজনা আর ডিস্কো ডিস্কো গান হয়েছে। এগুলো আমাদের সিলেটে নাই। বিয়ে হলো একটা পবিত্র কাজ, বিয়ের মতো পবিত্র এবং হালাল একটা কাজ আরম্ভ করলো গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে। যেই সকল ভাইরা তার বিয়ের মতো পবিত্র কাজ সুন্নতি তরিকায় না করে গান বাজনা দিয়ে শুরু করবে, মনে রাখবেন আপনার হাজব্যান্ড ওয়াইফের এই দাম্পত্য জীবনে কোনো বরকত থাকবে না। এই ঘর থেকে যে সন্তান পয়দা হবে ভালো হবে না, এইগুলাও ঝাঁকানাকা ঝাঁকানাকা মার খাই হবে। আপনার স্টার্টিং ভালো ছিল না, শুরুটা ভালো ছিল না, এই জন্য আপনার প্রোডাকশনও কিন্তু ভালো হবে না। এই জন্য আবিয়া যে ভাইয়েরা এখানে আছেন, সিদ্ধান্ত নেন নবীর তরিকায় বিয়ে করবেন, সুন্নতি তরিকায় বিয়ে করবেন। গায়ে হলুদের অসভ্যতা নোংরামি গান বাজনা দিয়ে আমরা আমাদের বিবাহের অনুষ্ঠান জমাবো না, বরং বিয়ের অনুষ্ঠানে পারলে আমরা ভালো ভালো ওলামা মাশায়েখদেরকে দাওয়াত করব। ওলামা মাশায়েখদেরকে দাওয়াত করে বলবো, হুজুর আপনারা একটু কুরআন তেলাওয়াত করে দোয়া করে দেন। আপনি বলেন, হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আমার এই যে বিয়ে করব, আমি যেন আমার নতুন স্ত্রীকে নিয়ে দাম্পত্য জীবনে আল্লাহর রহমত বরকত নিয়ে সংসার করতে পারি, সন্তানগুলো যেন চক্ষু শীতলকারী হয়, পরহেজগার হয়, দোয়া করে দেন। দেখবেন আলেম ওলামারা যখন আপনার জন্য দোয়া করে দিবে, আর বিবাহের আসরে যখন অশ্লীলতার পরিবর্তে পবিত্রতার একটা সুন্দর বরকতময় আয়োজন হবে, এর বরকতে আপনার দাম্পত্য জীবনটাকে সুখ দিয়ে যিনি ভরে দিবেন তিনি কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারী লাহওয়াল হাদীস লিইয়ুদিল্লা আন সাবীলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করার জন্য অশ্লীল কথাবার্তা খরিদ করে। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন, অশ্লীল গান আর বাজনা, এই গান বাজনা দিয়ে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করতে চায় যারা, তাদেরকে শাস্তি দিবেন আল্লাহ। আর এই গান বাজনার মাধ্যমে কিন্তু অন্তরটা কলুষিত হয়ে যায়, নিফাকগ্রস্ত হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। মাঝে মাঝে গ্রামে সফর করলে দেখবেন, এই যে সামনে বুড়ো ক্ষেতের টাইম আসতেছে, ক্ষেত করার পরে দেখবেন ডিপ টিউবওয়েল স্থাপন করে পানি সেচ দেওয়া হয়। পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা বাড়ে, জমিনের উর্বরতা বাড়ে, কি সুন্দর উপমা নবীজি দিলেন। পানি সেচ দেওয়ার মাধ্যমে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে নিফাকও বাড়ে, নিফাকের উর্বরতা বাড়ে। যারা গান বাজনা শুনে অন্তরটা নাপাক হয়ে যায়, নিফাকগ্রস্ত হয়ে যায়, এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যদি গান শুনতে মন চায় তো ইউটিউবে গিয়ে আপনি নাসিদ শিল্পীদের ইসলামী গজল শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সংস্কৃতির চর্চা করবেন। আমার দেশে তো আল্লাহর এমন অনেক বান্দারা আছে, বাজনা ছাড়াও তারা যখন ইসলামী সঙ্গীত নাসিদ গায়, দেখবেন নাসিদের ভেতরে আল্লাহ আর রসুলের কথা থাকার কারণে শুনলেই কলেজা ঠান্ডা হয়ে যায়, দিলের মধ্যে আসর পড়ে যায়। আপনি ইসলামী সঙ্গীত শুনতে চাইলে সাইমুমের সঙ্গীত শোনেন, কলরবের সঙ্গীত শোনেন, সশাসের সঙ্গীত শোনেন। আমাদের সিলেটে দিশারি আছে, আরো অনেক শিল্পী গোষ্ঠী আছে, কত সুন্দর করে তারা নাসিদ গায়। সেই গানগুলো শুনেন, সেই গজলগুলো শুনেন, এই গজলগুলো শুনলে দেখবেন হৃদয়ের মধ্যে খোরাক পাবেন। তবে বর্তমান জামানায় কিছু ইসলামী সঙ্গীত শিল্পীও বের হয়েছে, সঙ্গীতের পিছনে তারা হেনে নেনে মিউজিকও ব্যবহার করে, মিউজিক এখন ওয়াজের ভিতরেও ঢুকে গেছে। কিছু ইউটিউবার বের হয়েছে,
বিভিন্ন মোটিভেশনাল বক্তা বের হয়েছে, মোটিভেশনাল স্পিচ দিয়ে পিছনের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, ব্যাকগ্রাউন্ডে মিউজিক মারে, বাজনা ঢুকতে ঢুকতে এখন ওয়াজের ভিতরেও ঢুকে গেছে। আমি কি মিথ্যা বলেছি? জোরে বলেন, মিথ্যা বলেছি? বাজনা হলো একটা ফিতনা, গান বাদ্য এগুলোকে ধ্বংসের জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাদের নবীজিকে। গান বাজনার ধারে কাছেও যাবেন না, অশ্লীল নাটক সিনেমা এগুলোর মাধ্যমে আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে। আজকে ঘরে 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 ডিশ অ্যান্টিনার কারণে ভারতীয় সিরিয়াল সহ অন্যান্য সংস্কৃতি প্রবেশ করায় দেখা যায় আমাদের পারিবারিক কলহ বেড়ে গিয়েছে, মহিলাদের খাওয়া দেওয়া কাজ নাই, সারাদিন দেখা যায় ওগুলো দেখে আর শাশুড়ির সাথে পাকনামি করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, এই কারণে আমাদের পারিবারিক কলহ আর সামাজিক কলহগুলো বাড়ছে, ঠিক কিনা? নাম্বার ফাইভ, যুব সমাজ ধ্বংসের পাঁচ নম্বর কারণ হলো শিক্ষা ব্যবস্থায় দিন না থাকা, এর কারণেও তরুণ সমাজ যুব সমাজ ধ্বংস হচ্ছে। আপনি ভাবতে পারেন হুজুর কিসের সাথে কি, তো শুনেন কিসের সাথে কি। একটা ছেলে স্কুলে পড়ছে, শিশু অবস্থায় ভর্তি হয়, হাই স্কুলে গিয়েছে, কিশোর হয়ে গেছে, যখন সে কলেজে গিয়েছে তরুণ, ইউনিভার্সিটিতে পড়ছে, পড়াশোনা শেষ করেছে, সে যুবক। তার শিক্ষা কারিকুলামে ভূগোল আছে, অর্থনীতি আছে, পৌরনীতি আছে, ইংরেজি আছে, বিজ্ঞান আছে, গণিত আছে, আইসিটি আছে, সব আছে, কিন্তু কুরআন নাই, হাদিস নাই, এমন এক কারিকুলামে সে পড়াশোনা করলো। এই কারিকুলামে পড়াশোনা শেষ করার পরে যখন তার যৌবন, যখন তার যুবক বয়স, তরুণ বয়স, এই কারিকুলামে পড়াশোনা শেষ করেছে, কুরআন হাদিস তো পড়ে নাই, দিনই শিক্ষা পায় নাই, আখিরাতের জবাবদিহি তার অনুভূতি তার অন্তরে পয়দা হয় নাই, আখিরাতের জবাবদিহি তার অনুভূতি নাই, আল্লাহর কাছে জবাবদিহির ভয় নাই বলে এত পড়াশোনা শেষ করেছে, অনার্স মাস্টার্স দেশের নাম করা বিশ্ববিদ্যালয়গুলো থেকে কমপ্লিট করে পিএইচডি হোল্ডার হয়েছে, ডক্টরেট ডিগ্রি শেষ করার পরেও দেখা যায় যখন সে ভালো কোনো প্রশাসনিক চেয়ার পায়, এমন তো বহু মানুষ আছে কলমের খুঁচায় চুরি করছে, দুর্নীতি করছে, রডের জায়গায় পাস ঢুকায় দিচ্ছে, কি ব্যাপার? এত বড় শিক্ষিত, এই শিক্ষিত ছেলে চুরি করছে কেন? সে তো অনেক বড় শিক্ষিত মানুষ, চুরি করছে কেন, দুর্নীতি করছে কেন, কেন লুটপাট করছে? সে তো পড়াশোনা জানা মানুষ, সে এই জন্যই চুরি করছে, এজন্যই দুর্নীতি করছে, তার ভিতরে আল্লাহর ভয়টা এখনো আসে নাই। কুরআন হাদিস পড়লে, দিনই শিক্ষা পেলে, আখিরাতে আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে, এই অনুভূতি, এই ভয়টা পয়দা হতো, তখন এই ভয়টা থাকলে পরে দেখা যেত দুর্নীতি থেকে, টেন্ডারবাজি থেকে, চাঁদাবাজি থেকে, কিংবা অন্যায় অপরাধ থেকে নিজে হেফাজত থাকতে পারতো। এখন পড়াশোনা করে সবই শিখেছে, কিন্তু আল্লাহর ভয়টা অন্তরে তৈরি হওয়ার মতো কিচ্ছু তো সে শিখে নাই। যে কারিকুলামে, যে শিক্ষা ব্যবস্থায় সকল সাবজেক্ট থাকবে কিন্তু দিনই শিক্ষা থাকবে না, আল্লাহর কসম, ওই পাঠ্যক্রম, ওই কারিকুলাম দিয়ে একটা জাতির লোকেরা শিক্ষিত ছেলে পাবে, শিক্ষিত লোকজন পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে শিক্ষিত চোর, ডাকাতার, দুর্নীতিবাজ পাবে। দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকদের রাস্তা না, জায়গা দাও, গুড়িয়ে দাও, সিলেট মহানগরীতে বিভিন্ন মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হওয়ার ঘটনা আছে না? নাই, যে জুতা চুরি করছে সেও তো চোর। আর প্রশাসনিক গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করছে, দেশের সম্পদ, জনগণের সম্পদ লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করছে, সেও তো চোর। কিন্তু দুই চোরের ক্যাটাগরি কি সমান? মুখও ঠাটা ফোরছে নি, মাত মারণ না নি মুখে দিয়ে, মসজিদের জুতা চুর সেও চোর, প্রশাসনিক চেয়ারে বসে চুরি করছে সেও চোর। দুই চুরের ক্যাটাগরি এক নয়, মসজিদে যে জুতা চুরি করেছে সে আধা শিক্ষিত, অর্ধ শিক্ষিত কিংবা মূর্খ, আর প্রশাসনিক চেয়ারে বসে ওই অনার্স মাস্টার্স পিএইচডি হোল্ডার, ওই লোকটা অনেক টাকা চুরি করছে, সে কিন্তু জুতা চুরের মতো অশিক্ষিত চোর না, বহুত বড় শিক্ষিত চোর। এই বেটা এত শিক্ষিত হওয়ার পরেও এত চুরি করছে কেন? এর কারণ হলো সে যে কারিকুলামে পড়াশোনা করেছে, এই কারিকুলামে কুরআন শিখে নাই, হাদিস শিখে নাই, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয় নাই, এই জন্য শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু শিক্ষিত চোর ডাকাত হয়েছে সে। সমাজ ধ্বংস হয়ে যায়, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারলে।
আমরা নতুন নতুন কথা শুনি, মাঝে মাঝে বলা হয় খুব যোগ উপযোগী আর প্রয়োজনীয় কারিকুলাম বানানো হয়েছে। কি যোগ উপযোগী? আমার আপনার মেয়েরা যেন কাজের গুয়া হয়, আমার আপনার ছেলেরা যেন বাবুর্চি হতে পারে, এই জন্য নতুন নতুন সাবজেক্ট এখন ঢুকাইয়া দিয়া ডিমবাজি আলু ভর্তার ট্রেনিং দেওয়া হচ্ছে, এরা যেন ভবিষ্যতে বাবুর্চি আর কামলা বেডি হতে পারে। বিছানা কেমনে গুছাতে হয় এগুলো শিখাচ্ছে। ছেলেমেয়েরা এখন সন্ধ্যার পরে বাড়িতে পড়াশোনা করে না তো, কাগজ কেটে ফুল বানাচ্ছে, তারা হাবিজাবি আঁকা আঁকি করছে, আর আপনারা টেলিভিশনের সামনে কথা বলেন আমরা যুগ উপযোগী শিক্ষা দিচ্ছি। তো আমরা বলবো যুগ উপযোগী শিক্ষা যদি দিতে চান, বর্তমান যুগ প্রযুক্তির যুগ, ছেলেদেরকে কাগজ কেটে ফুল বানানো না শিখাইয়া কেমনে বিমান আবিষ্কার করতে হয় সেটা শিখান, রকেট কেমনে আবিষ্কার করতে হয় বললে সেটা শিখান। আপনি টেলিভিশনের সামনে যারা এরকম কথাবার্তা বলে যান, তাদের বাড়িতে খোঁজ নিয়ে আসেন, একটারও ছেলে মেয়ে এই দেশে পড়াশোনা করে না, কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকায় পড়াশোনা করা হয়। যারা বলে এটা যুগ উপযোগী তাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে ফিরিয়ে এনে এই যুগ উপযোগী শিক্ষা আগে আপনার সন্তানকে দেন, তারপরে আমরা বিশ্বাস করব কথা ঠিক আছে। সবগুলার সন্তানাদি দেখবেন ইউরোপে আমেরিকায়, আমি কি মিথ্যা বলেছি? সবগুলার সন্তানাদি পশ্চিমের দেশে, আর আমাদের টাকা নাই পয়সা নাই, আমরা মিডল ক্লাসের মানুষ, হতদরিদ্র মানুষ, আমরা তো চাইলেই আমাদের সন্তানদেরকে ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করাতে পারি না, আমরা চাইলেই আমাদের সন্তানদেরকে পশ্চিমের দেশে পাঠাতে পারি না, আমরা চাইলে আমাদের সন্তানদেরকে মধ্যপ্রাচ্যে ইউরোপে পাঠাতে পারি না, সেই সামর্থ্য আমাদের নেই। চেটে পুটে লুটপাট করে খাবে আর টেলিভিশনে বড় বড় কথা বলবে আর নিজেদের সন্তানদেরকে দেশের বাহিরে পাঠাবে, এটাই হলো চরম বাস্তবতা। আল্লাহ এই জাতির মানুষদেরকে এই কথা বুঝবার তৌফিক দান করে দেন। শিক্ষা ব্যবস্থা থেকে যদি দিন বাদ দেওয়া যায়, যুব সমাজকে, তরুণ সমাজকে নৈতিকভাবে একেবারে অধপতিত করে দেওয়া যায়, দায়িত্বশীল মহলকে বলবো এদেশের উলামা মাশায়েখদেরকে ডাক দেন, তাদের সঙ্গে বসেন, তাদের সঙ্গে পরামর্শ করে যাতে জাগতিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার কম্বিনেশন ঘটিয়ে একটা সুসভ্য আদর্শ জাতি কিভাবে বিনির্মাণ করা যায়, সেজন্য উলামা মাশায়েখদেরকে ডেকে তাদের সাথেও পরামর্শ করেন। আমার দেশে এক শ্রেণীর লোক আছে, তাদের নাম বুদ্ধিজীবী, নামের নিচে দেখবেন শিক্ষাবিদ আর বুদ্ধিজীবী, এরকম শিক্ষাবিদ আমাদের সিলেটেও আছে, এত শিক্ষা পাইছে, এত বুদ্ধি, শিক্ষিত হতে হতে গবেষণা করতে করতে খুঁজে পাইছে মানুষ নাকি বান্দরের দাঁত ছিল, আমাদের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল না। এই জন্য আমি বলি, যারা বলে মানুষের পূর্বপুরুষ বান্দর, তো বান্দরের ঘরের বান্দর, তোরা আমাদের মানুষের সমাজে কি করিস? তোদের উচিত হলো তোদের দাবি অনুযায়ী মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবনে গিয়ে বান্দর খুঁজে তোদের জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা। মানুষ মানুষের জাত, ওয়ালা কদ কররমনা বানি আদম, এই বনি আদমকে সৃষ্টির শুরু থেকে সম্মানিত করেছেন কি আল্লাহ? তাম সৃষ্টি জগতের মধ্যেই মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, কোথা থেকে বান্দরের ঘরের বান্দররা পয়দা হয়েছে, কয় মানুষ নাকি বান্দরের জাত ছিল, তোর বাক্যটা বান্দর ছিল, আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না। কি জাতের শিক্ষিত, মুস আছে দাড়ি নাই, মাথার সব দিক দিয়ে চুল আছে মাঝখানে নাই, নিজেদেরকে বহুত বড় বুদ্ধিজীবী ভাবে, আর আলেমদেরকে মনে করে মোল্লারা কি জানে, শুধু কুরআন আর হাদিস জানে, মোল্লাদের সাথে এসে বসে এসে বসে দেখ দুই তিন পাতার ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞান পড়ে মনে করে সব জেনে ফেলেছে। ওলামা মাশায়েখরা 30 পারা কুরআন মুখস্থ করেছে, হাজার হাজার হাদিসের কি হাজার হাজার হাদিস মুখস্থ করেছে, লক্ষ লক্ষ কিতাবের পাতা যারা মুখস্থ করতে পেরেছে, তোমরা যারা নিজেরা মোল্লাদেরকে মানুষই মনে করো না, যারা হাজার হাজার কিতাব হাজার হাজার পৃষ্ঠা মুখস্থ করতে পারে, তারা তোমাদের 6-7 পাতার ইংরেজি আর 8-9 পাতার বিজ্ঞানের বই চাবাইয়া চুবাইয়া তাদের ব্রেইনের ভেতরে ঢুকাই দিতে পারবে। আমাদের দেশে কিছু লোক আছে হুজুরদেরকে দেখতেই পারে না, মনে করে মোল্লারা কি আর জানে, তো আয় এসে একবার বসে দেখ, যারা এগুলো আগে বলতো মোল্লারা কিচ্ছু জানে না, আমার দেশের দুই তিনজন মোল্লার সাথে টকশুতে বসে আর জীবনেও আসার সাহস করে না। আল্লাহ কপাল পোড়া এই জাতিকে বুঝার তৌফিক দান করে দেন। আপনাদের কষ্ট হচ্ছে? নাম্বার 6, যুব সমাজ তরুণ সমাজ ধ্বংস হয়ে যাওয়া আর আমাদের ঈমান হারিয়ে যাওয়া। 6 নাম্বার কারণ হলো নগ্নতা, অর্ধনগ্নতা, উলঙ্গপনা, অর্ধ উলঙ্গ পোশাক পরিচ্ছদের সয়লাভ ঘটে যাওয়া।
ঠিক তো কইরেন, একটু উপরে তো নিজের উপরেই পড়বে। কি নগ্নতা, কি উলঙ্গপনা শুরু হয়েছে সমাজে। ইয়াং ছেলে, যুবক ছেলে বাসা থেকে বের হয়, হায়া শরম নাই, লজ্জা শরম নাই, অর্ধ উলঙ্গের মতো বের হয়, তার হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে দেখা যায় উপশহর পয়েন্টে অথবা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আড্ডা দেয়, এই রকম ছেলে পেলে আমাদের সমাজে একদম নাই। বলি গেছে ও, ঠিক আছে, আমার বাইরে আওয়াজ মাঝে মাঝে কয় কয় থেকে এমন আওয়াজ হয়। আপনারা আমার নাম লিখিয়া লিখিয়া ফেলাই দিচ্ছেন ঢাকা, এটা কয় থেকে যে আপনারা এটা অ্যাড্রেস লিখুন। হায় রে হায়, ঠিক আছে, আমি আমার ফ্যামিলি সহ চিটাগাং থাকি, কিন্তু আমি তো সব জায়গা থইয়া দেই, আমি সিলেটি ফুয়া, যেসা কেন থাকি না কেন আর যাই না কেন, সিলেটি মাটির গন্ধ আমার শরীরের মাঝে লাগাই লাগছে। আমরা সিলেটি মানুষ মনে করেন ঢাকা না লেখলে মানুষ এটা নাই, হে কইছে মানুষ এটা নাই, অবশ্যই সিলেট লেখবা, অবশ্যই সিলেট লেখবা। যে ব্যক্তি তার জন্মস্থান রে ভুলি যায়, যে ব্যক্তি তার নিজের অঞ্চলের পরিচয় দিতে ভুলি যায়, আসলে মানুষের জাত নয়। আমি তো সব জায়গাতে আমার পরিচয় সিলেটি লিখি, কিলা যে মেহেন্দিবাগে এটা হয়ে গেছে কিনা আমি নিজেও জানি, আর সিলেটি মানুষে যে ডাকাইয়া বাসা পারে না এটা ভুল, আমরাও মাতলে বুঝতেও নাই যে ডাকাইয়া না সিলেটিয়া, ঠিক আছে নি কথা। এইরকম ছেলে পেলে অর্ধ উলঙ্গ হয়ে বাসা থেকে বের হয়ে বিভিন্ন পয়েন্টে আড্ডা দিচ্ছে, একটু লজ্জাও নাই শরমও নাই, মোটর সাইকেল চালাচ্ছে হাফ প্যান্ট পরে। এই যে হাফ প্যান্ট পরে বের হলো, তার হাঁটুর উপরে কাপড় তার তো সতর থাকলো না, সতর থাকা নফল না ফরজ। ও আমার যুবক তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলবো কাপড় যখন আপনি পরিধান করবে অবশ্যই খেয়াল রাখবেন হাঁটুর নিচে যেন চলে যায়, অবশ্যই আপনার সতরের দিকে খেয়াল রাখতে হবে। নবীজি বলেছেন আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ, যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে আসলে ঈমানই নাই। যেই ব্যক্তির জীবন থেকে হায়া শরম চলে যায় ওই ব্যক্তির জীবন থেকে ঈমানও চলে যায়। এজন্য আমার ভাইদেরকে বলবো হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবেন না। এখন আবার এই ওয়াজ শুনে যে হুজুর বলেছে ওয়াজে এত উপরে তোলা যাবে না, নিচেই নামায়া দিলাম, নিচে নামাতে 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 আবার কাপড়কে একেবারে জুতার নিচে নামাইয়েন না। কিছু মানুষ তো এমন ভাবে লুঙ্গি পরে এমন নিচে নামায়া লুঙ্গি পরিধান করে, লুঙ্গি পরিধান করে যদি মেহেন্দিবাগের রাস্তা দিয়ে হাঁটে তার লুঙ্গির স্টাইল আর হাঁটার স্টাইল দেখে মনে হবে মেহেন্দিবাগ আবাসিক এলাকার মানুষ এই লোককে মেহেন্দিবাগের রাস্তার ঝাড়ুদার বানিয়েছে। আপনারা মনে হয় বুঝছেন না এখনো, হে লুঙ্গিরে শেষরাইয়া শেষরাইয়া হাঁটে, বুঝাদার রাস্তার সকল বাধা সাফ করার দায়িত্ব এলাকার মানুষে তারে দিলাইছে, ঠিক আছে নি কথা। এইরকম করে লুঙ্গি পরিধান করে প্যান্ট আর পায়জামা নামাতে নামাতে কেচেন নিচে নামিয়ে দিয়েছে। ও আমার ভাইয়েরা, টাকনুর উপরে লুঙ্গি পরেন, টাকনুর উপরে প্যান্ট আর পায়জামা পরেন। নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমন কি আল্লাহ তাকে জাহান্নাম থেকেও বাঁচাবেন না। সাহাবীরা বললেন নবী গো কার কথা বলছেন, কোন সেই দুর্ভাগা? নবীজি তখন বললেন আমি ওই দুর্ভাগার কথা বলছি যেই দুর্ভাগা টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। আমরা কি সেরকম দুর্ভাগা হতে চাই? তাহলে আমাদের লুঙ্গি হোক পায়জামা হোক প্যান্ট হোক টাকনোর উপরে আমরা উঠাবো পারবো না? কিছু কিছু পয়েন্টে এখন হুজুর যদি আমার খেত খেত আর আনস্মার্ট লাগে স্মার্ট হইতে চায়, আমরা দেখি টাকনোর উপরে পায়জামা অভিন্দি, ও তো লম্বা জুব্বা এটা এটা অভিন্দি টাকনোর উপরে, দেশ বিদেশ কত জায়গার যে ঘুরাইলাম একটা মানুষও হইল না, এটা কি যাচ্ছে হুজুর? আনস্মার্ট লাগে, খেত খেত লাগে, ইখান হইছে না যে বরং যেও দেখছে এটা পোশাক আশাক, হয় আপনার পোশাকটা বড় সুন্দর, খুব ভদ্র পোশাক, দেখতে ইনোসেন্ট ইনোসেন্ট মায়া মায়া লাগে, ঠিক আছে নি কথা। উলম্ব থাকা এটার নাম সভ্যতা নাই, এ লাগে আপনি দেখবা আদালত গেলে দেখবা যে বেটা বিচারক জজ রায় লেখার সময় মাথা তকি দেওয়া রায় লেখে, যারা অ্যাডভোকেট এখন গরমে একবারে যদি হিজিও যায় সিদ্ধও যায় হরমে গিয়া বুরকা ফিন দেয়, ঠিক আছে নি কথা। খাফড় চুপড় খম পরা এটার নাম সভ্যতা নাই, খাফড় চুপড় খম পরা এটার নাম ফ্যাশন নাই, যদি খাফড় চুপড় খম পিনলে স্মার্ট হওয়া যাইতো
গরু ছাগল সবচেয়ে স্মার্ট হইল, ঠিক আছে নি হতা? আর না আদিম যুগের মানুষ আরো স্মার্ট হইল, হেরা তো খাবর জুবর পাইছে না, গাছল লতা ফাতা বাহ লতা ভিন্দে, ঠিক আছে নি কথা? এই হলো ছেলেদের অবস্থা, আর আমার আপুদের অবস্থা হইতাম না খাম নাই থাকুক দেন জি। আমার বোনদের অবস্থা হলো আব্বু ওয়াকা ওয়াকা, বুঝছেন নি ওয়াকা ওয়াকা গীতা, এটা বলে ড্রেসন না, আব্বু ওয়াকা ওয়াকা, পাখি দেবদাস বিন্দু কিরণমালা কিছু ফাইনতে কইরা মনে মনে হুজুরি কথা তো জানেন কিনা, হুজুরে মনে গরল লাগে কথা কিনা, হুজুরি তা গরল লাগে কিনেন না, মাঝে মাঝে হুজুরে পত্রিকা দেখেন বাফে কিরণমালা আর ওয়াকা ওয়াকা আঞ্চন না করি ফুরি রাগ কইরা বাসা থাকি গেছে না, আত্মহত্যা কইরা গলা দড়ি দিয়ে থাকেন মরি গেছে, ইলান ঘটনা আছে নি। আমি একদিন পত্রিকায় এরকম একটা ঘটনাই পড়লাম, আমি তো চিটাঙে থাকি সেখানে অনেক ফ্যাক্টরি আছে, আমি এক গার্মেন্টস ফ্যাক্টরির ভাইকে বললাম ভাই এই যে আজকে পত্রিকায় সংবাদটা পড়লাম এই মেয়েটা মারা গেল তার বাপ ড্রেস না দেওয়ার কারণে, মনে হয় ড্রেসটা আসলে অনেক ফজিলতপূর্ণ ড্রেস, না পাইয়া মারা গেছে দেখি তো কেমন ফজিলতের ড্রেস, এখন এই ফজিলতের ড্রেস আমাকে দেখালো, আমি দেখলাম এই ড্রেসের এত ফজিলত হাতের এখান থেকে এইটুকু পর্যন্ত নেট, আমি তো গাঁও রুফুয়া বুঝছেন নি, গাঁও তো আমার জন্ম, গাঁও তো বড় হয়েছি, ফুরুতে আসতে মাছ মারছি ফেলাঞ্জাল দি, ফেলাঞ্জাল চেনার নি উপসরার মানছে মেহেন্দি বাগ চেনার নি আপনারা, তা আমি বাইরে হইলাম ই ফুরি গে বাফে ই নেট মার্কা জাল মার্কা ড্রেস একটা দিচ্ছেন দাদিকে মরি গেল, তাই বাড়ির যদি ফেলাঞ্জাল নাও থাকত আশেপাশ থেকে ফেলাঞ্জাল এখন আইন না, আর আমরা বন্দরের কিতানু এখন আছে মাজন ফটি না নেই, মাজন ফটি থেকে আইন না ফেলাঞ্জাল এখন সিরাই ঘুরা ফিন দিল না যাবে, আপনারা আসেই বার লাগে কইরা আপনি হতার লগে সমাজের বাস্তবতার মিল আছে নি। এইরকম অর্ধ উলঙ্গ টাইট ফিট কাপড় পরে মেয়েরা বের হয়ে যায় বাসা থেকে, নবীজি বলেছেন আখিরি জামানার নারীদের এই স্বভাব বেশি হবে, এখানে ওলামা মাসা একগণ বসে আছেন, আখিরি জামানার নারীদের ব্যাপারে নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, এই নারীগুলি হবে এমন কাপড় পরলে মনে হবে যেন তারা উলঙ্গ, টাইট ফিট কাপড় এমন কাপড় শরীরকে খামচি মেরে ধরবে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যাবে, টাইট ফিট হালকা পাতলা পোশাক এই রকম পোশাক পরিধান করে বের হয়ে যাবে, এই রকম পোশাক আশাক মেয়েরা পরে বের হয়ে যায়। আর যদি কোনো মহিলা বাসা থেকে বিয়ের জন্য আগামীকাল কিবার শুক্রবারে আমি হই বিয়ার বার, শুক্রবারে বিয়া বেশি দেখা না কম থাকে, আমানুল্লাহ কনভেনশনও বিয়া না আশেপাশের কোনো সেন্টারও বিয়া, আফা বইছেন ড্রেসিং টেবিলের সামনে হাসতে হাসতে শেষ হল না, দশটাত বইছেন তান জামাই গেছলা মসজিদ নমাজ মাজ ঘুরে আয়া কইরা কয় গো তোমার হইছে নি, হয় না আসকারা মাসকারা শেষ হয়েছে ই পর্যায়ে শেষ, এবার আইবুড়ু আরো কিতা কিতে হতা রইছে, কইরা তো আচ্ছা সকাল করিলাম আরো কত সময় বাদে কইলা কিতা গো হই গেছে নি, ও বউ হই গেছে নি হই গেছে সব সপ্তাহ শেষ, এখন লিপস্টিকর খারবার রইছে যেটা কইরা আমি তা আসেনি, কিছু কিছু বেটির বিয়াত যাইতে হইলে এমন হাজা হাজন এমন সাজগুজ করন, যে বেটি যেই মহিলা যেই ফুরি গড়টা কি বাড়াইবার সময় সাজগুজ করে এই মহিলার চরিত্র খারাপ, পর পুরুষরে আকৃষ্ট করবার লাগি তাইন তানর চেহারার মাঝে এত আটা মজা লাগাইছেন, নিজের হাজবেন্ডের সামনে থাকে কাজের মুখ কাজের বুয়ার মতো, আর কনভেনশন হলে বিয়ে খাওয়ার জন্য সাজগুজ করে যায় জরিনা আর সকিনার মতো, এই রকম মহিলা আমাদের সমাজে বহু আছে, খবরদার আমার বোনদেরকে বলছি যারা বাসা থেকে শুনছেন রাগ করবেন না, সাজগুজ করতে যদি মন চায় আপনার হাজবেন্ডের জন্য এক ঘন্টা না দশ ঘন্টা সাজগুজ করেন অসুবিধা, কিন্তু পাশের বাড়ির করিম ভাই আর জামাল ভাইকে আকৃষ্ট করার জন্য
আপনি কোনো এরকম মেকআপ দিয়ে বের হন, এইরকম মেকআপ দিয়ে সাজগুজ করে বের হওয়ার দরকার নাই। যখন আপনি বের হবেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেল যুগের নারীদের মতো বের হয় না। মুফাসসিরিনে কেরামী আয়াতের তাফসীর করেছেন, জাহিলি সমাজের নারীরা বুকের মধ্যে কোনো কাপড় দিত না, ড্রেস পরে আর ওন্না পরত না মাথার মধ্যে, ওই যে ওটাকে কি বলে খোপা বেঁধে মাথাটাও খালি রেখে বের হয়ে যেত। আমার সমাজেও এমন আধুনিক জাহেলি যুগের মহিলা বের হয়েছে। আমরা যেমন মাফলার ব্যবহার করি, তারা ওন্নাও ব্যবহার করে মাফলারের মতো, টপস পরে বের হয়ে যায়, শার্ট পরে বের হয়ে যায়। নবীজি বলেছেন, ইলানুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত, এরা অভিশপ্ত নারী, এদেরকে তোমরাও অভিসম্পাত করো। খবরদার আমার বোনদেরকে বলছি, বাসা থেকে কোথাও যাবেন 5 মিনিট রেডি হতে লাগবে। এত সময় লাগবে কেন? 5 মিনিট লাগবে, জাস্ট ওয়াশরুমে যাবেন, ফ্রেশ হবেন, বের হয়ে পুরখা পরিধান করে চলে যাবেন। এত আস্কারা মাস্কারা লাগাতে হয় কেন আপনার? হাজবেন্ডের সামনে কামলা বেডির মতো থাকেন আপনি, হাজবেন্ডের সামনে রূপচর্চা করেন, সাজগুজ করেন, কোনো আপত্তি? উলঙ্গপনা, বেহায়াপনা, এগুলো হলো যুবক যুবতী ধ্বংসের আর একটা কারণ। কষ্ট হইতাম নাকি আপনারা? নাম্বার 7, 7 নাম্বার হলো যুবকরা নষ্ট হওয়ার 7 নাম্বার কারণ হলো অসৎ বন্ধুত্বের সাথে, অসৎ বন্ধুত্ব গ্রহণ করে অসৎ বন্ধুদের সাথে চলাফেরা। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ বন্ধুদের সাথে চললে আপনার চরিত্র খারাপ হয়ে যাবে। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন, আপনার কাপড়ের মধ্যে আপনি একটু আতর লাগালেন, আতর মাখে এই জামাটা বাসার আলনায় গিয়ে ওয়ার্ড্রোবে গিয়ে রেখে দিলে দেখবেন অন্যান্য কাপড়ের মধ্যেও আতরের সুগন্ধি চলে যায়। বিড়িখুর, বিড়ির ধোয়া চলে গেছে কাপড়ে, এই বিড়ির গন্ধযুক্ত কাপড় যখন আলনায় বা ওয়ার্ড্রোবে রাখে দেখবেন বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ অন্য কাপড়ে চলে যায়। কেন কথাটা বললাম? আতরের সাথে গেলে আতরের গ্রান, বিড়ির সাথে গেলে বিড়ির গ্রান, সিগারেটের সাথে গেলে সিগারেটের গান। যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদেরকে বলছি শোনো, কলেজে ইউনিভার্সিটিতে যেই সকল ছেলেরা মেয়েদেরকে টিজ করে, ইফটিজিং করে, মেয়েদের ওনাদের টানাটানি করে, কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে যারা গাঁজা খায়, তাদের সাথে তুমি চলাফেরা করো না। যারা ভালো ছাত্র, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, নামাজি ছেলে, ভালো ছেলে, তাকে বন্ধু বানাও। অসৎ বন্ধুত্বের কারণে কিয়ামতের দিন জাহান্নামীরা দুই হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি اتخذتُ مع الرسول سبيلا। আল্লাহ তাআলা বলছেন, পাপিষ্ঠ আর সীমা লঙ্ঘনকারী লোকেরা কিয়ামতের দিন দুই হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, হায় আফসুস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করে যারা রাসূলের তরিকায় চলতো তাদেরকে আমার বন্ধু বানাতাম ভালো হতো। আফসুস করে তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। الله تعالى বলছেন, আফসুস করে করে তারা বলবে, লাইতানি, হায় দুর্ভোগলাম, আত্তাখিজ ফুলানান খলিলা, ওই ব্যক্তিকে যদি আমার ফ্রেন্ড বন্ধু না বানাতাম, অমুক তমুককে যদি বন্ধু না বানাতাম, আজ আমি বেঁচে যেতাম, কারণ এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে আমাকে, এরাও আমাকে খারাপ পথে ডেকে নিয়েছে। কিছু পোলা পায় না সে দেখবেন রাস্তাঘাটে বাইক চালায় হাফানি রোগীর মতো, হাফানি রোগীর মতো বাইক চালায়, ডিজে স্টাইলে বাইক চালায়, কিছুক্ষণ বুঝছেন না কথা, ইতা ফাইন নাই তো। আমি যখন সিলেটাই ওবাই দেয়া ভাই ও হুমায়ুন চত্তরবাইয়া ঢুকি, একদিন সুবানি গাট পয়েন্ট ও জাতর একজন দেখাইছিলাম, হওয়ার বাদে খুব ফাট উঠলো এতাইন নাম শুন, আমি এলাকার হতা, ও এলাকার হতা, আমি অমুক দলের হতা। আমি লাইমা কইলাম, তুমি অমুক দলের হতাও আর হতাও, তুমি রাস্তার নিয়ম কারণ জানো না, নেই
তুমি কিন্তু আমার নন সিলেটি ভাবছো নি, আমিও সিলেটি মানুষ, নিয়ম কানুন মান্যা, বিআরটি এর নিয়ম মান্যা রাস্তা গাড়ি চালাইবা, ঠিক আছে নি কথা? কিছু ভয় না, শোন, গাড়ি টুটি গেলে আর নিজে হে বাবে না, হে মোটর সাইকেলের ড্রাইভার মনে করে আমি বিমানের পাইলট, হতবিল ডাইনে দি, হতবিল বাবুই দি, ওলা কুৎকা কুৎকা। আর যদি যাওয়ার সময় ফুরিন্তরে রাস্তার দেখে হরণের দেওয়াও লাগে না, আন্তাজেও হরণ দেয় সময় শরীর গিয়া রাজ। এই সময় ভদ্রতা আদব যেন সমাজ থেকে এখন চলে যাচ্ছে, আসবেন না। আমরা ছোট কালে দেখেছি, গ্রামে গঞ্জে বড় হয়েছি, শহরাঞ্চলেও বসবাস করেছি, দেখেছি যখন মুরব্বীরা রাস্তায় থাকতো অথবা বড় ভাইরা রাস্তায় থাকতো, তখন আমরা বা আমাদের সহপাঠীরা অন্য রাস্তা দিয়ে চলে গিয়েছি। এখনকার কিশোর জ্ঞান বের হয়েছে, এই কিশোর তরুণরা মুরব্বী দেখলে আরো বেশি হরণ দেয়, পিপ পিপ পিপ। আদব কায়দা নাই, বড় ভাই, এলাকার বড় ভাই মুরব্বীদের সামনে সিগারেট ধূমপান করে তারপরে ধোঁয়াটা লুকাইয়াও ছাড়ে না, অনেক সময় দেখা যায় একটু ঘাড় ফুলাইয়া ফুলাইয়া হাইটা একদম মুখের উপরে, অনেকে উপরের দিকে দিয়া দেখে উপরের দিকে কদ ধরে উঠল। অসভ্যতা বেয়াদবিতে সমাজ যেন আজ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক কি না? যুবকদেরকে বলবো, বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো, বড়কে সম্মান করো। নবীজি বলেছেন, আমার উম্মতের যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। মানুষকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন, নিজেকে এত বড় ভাববেন না, সব সময় বিনয়ী এবং নম্রতার সাথে চলাফেরা করবেন। কারণ মুমেন বান্দার বৈশিষ্ট্য হলো সে জমিনের মধ্যে নম্রতার সাথে বিচরণ করবে, ভদ্র হবে, বিনয়ী হবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো জমিনে যখন বিচরণ করে তখন তারা ভদ্রতার সাথে বিচরণ করে, অহংকার করে না, দাম্ভিকতা প্রদর্শন করে না। যুবকদেরকে বলবো, রাস্তাঘাটে চলার সময় এলোমেলো ভাবে বাইক চালিও না, একটা দুর্ঘটনা হলো সারা জীবনের জন্য কান্না আফসোস। আর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মারাত্মক, বেঁচে থাকলে পঙ্গু, মরে গেলে হাত একদিকে, পা একদিকে, মাথার খুলি আর একদিকে, দুই মিনিটে তোমার নাচানাচি বন্ধ হয়ে যাবে। হয় গত মাসে সিলেট কোম্পানিগঞ্জ রুটে সম্ভবত এয়ারপোর্ট থানা অথবা ওই যে কালারুখার দিকের এক চেয়ারম্যান সাহেব মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেলেন, খবরটা জানেন কিনা? আমিও খবরটা দেখলাম, খুবই মর্মাহত হলাম। প্রায় এই ধরনের অ্যাক্সিডেন্ট শোনা যায়। যুবক ভাইদেরকে বলবো, এই রকম করে রাস্তাঘাটে চলাফেরা করো না, অসৎ বন্ধুদেরকে বন্ধু বানিয়ে নিও না, সৎ ছেলেদেরকে বন্ধু বানাও। নাম্বার 8 যুব সমাজ ধ্বংসের 8 নাম্বার কারণ হলো, কষ্ট হচ্ছে আপনাদের, আমরা 10 মিনিটে শেষ করবো ইনশা। 8 নাম্বার হলো জিনা ব্যভিচারের শৈলাব হয়ে যাওয়া, গোটা সমাজ যেন জিনা এখন বিচারে যেন গোটা সমাজ এখন ভরে যাচ্ছে। আহারে মাত্র স্কুলে পড়ে কলেজে পড়ে দেখেন নাই, কিছুদিন আগে আমি অবাক হয়ে গেলাম, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, ওইসব অঞ্চল আমি সফর করেছি, কত দূর কুড়িগ্রাম, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার ক্লাস 5 এর এক ছেলে, তার দুই বান্ধবী, একটা অনা দুইটা নিয়ে কক্সবাজার, খবরটা দেখেন নাই আপনারা ফেসবুকে? হায় রে হায়, কি অবস্থা! স্কুলের ছেলে কলেজের ছেলে মেয়েরা আর পাড়ায় পাড়ায়, এখন যেন জিনার রেহার্সেল শুরু হয়ে গিয়েছে, ফ্রি ভ্যাকসিন, অবাধ যৌনতার দ্বার যেন উন্মুক্ত হয়ে যাচ্ছে। কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে পড়াশোনার চিন্তা নাই, শুধু চিন্তা হলো ওই মেয়ে আর ওই মেয়ে নিয়ে। কিছু কিছু ছেলেরা অসভ্যের মতো কলেজের ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেয়েদের পিছনে গুর 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 করে, এটা কখনো ভালো ছেলের বৈশিষ্ট্য নয়। আমার যুবক ভাইদেরকে বলবো, যারা পড়াশোনা করো, যারা ছাত্র পড়াশোনা, যারা এখনো পড়াশোনা করছো কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পারে, ক্যাম্পাসে মেয়েদেরকে ইফটিজিং করো না, উত্তক্ত করো না, মেয়েদের পিছনে ঘুর ঘুর করো না, এটা মেয়েদের পিছনে ঘুর ঘুর করার বয়স নয়, এটা হলো পড়াশোনার বয়স। এই বয়সে পড়াশোনায় মনোযোগী হও, এই বয়সে আজান হলে নামাজে গিয়ে চরিত্রবান হও,
যদি তোমার পড়াশোনার কারণে, গবেষণার কারণে কেরিয়ার ভালো হয়, আমলের কারণে যদি চরিত্র ভালো হয়, তো দেখবা কেরিয়ার আর চরিত্র ভালো হলে তুমি মেয়ের পিছে ঘুর ঘুর করা লাগবে না। শত শত হাজার হাজার সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পেছনে ঘুর 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 করবে। নাও ডিসিশন ইজ ইউর, সিদ্ধান্ত তোমার। তুমি কি অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুর 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 করবা, নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবা যেখানে গেলে পরে হাজার হাজার মানুষ তোমার পিছনে ঘুরবা? ঘুরবা না ঘুরাবা? ছাত্ররা কথা বলো, ঘুরবা না ঘুরাবা? তাহলে এসব ছেড়ে দাও, চরিত্র বানা ইউসুফ নবীর মতো। ইউসুফ আলাইহিসসালাম, যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। আল্লাহর নবী বলেছেন, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, যাকে দেখে সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। ইউসুফ নবী যেই ঘরে লালিত পালিত হচ্ছিলেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে প্রত্যেক দিনই তার চোখের সামনে দেখেন। দেখতে 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 তার প্রতি তিনি এতই আকৃষ্ট হয়ে গেলেন, একদিন তিনি তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় তার বেডরুমে ইউসুফ আলাইহিসসালামকে আমন্ত্রণ জানালেন। সবগুলো দরজা, সাতটা দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিলেন, তালা লাগিয়ে দিলেন। তালা লাগিয়ে দেওয়ার পরে বললেন, ইউসুফ দেখো এই রুম, আমার এই রুমে কেউ আসতে পারে না, আমার এই রুমটা বড় সিক্রেট রুম, এখান এই এই জায়গাটা হলো একটা সংরক্ষিত এরিয়া, এখানে শুধু তুমি আর আমি আছি, আর কেউ নাই, আমার বহুদিনের মনোবাসনা তুমি পূরণ করো, এখানে তুমি আমি যা করব কেউ দেখবে না, কেউ জানবেও না। ইউসুফ নবী মনে মনে তিনি মনে মনে ভাবছেন, দুষ্ট এই নারী কি বলে, আমরা এখানে যা করব কেউ নাকি দেখবে না জানবে না, এই দুষ্ট মহিলা তো জানে না, দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি দেখেন এবং যিনি সব জানেন তিনি কি? ইউসুফ আলাইহিসসালামকে যখন জুলাইখা বলল, আসো আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো, আমাদের যুবকদা তারা তো ফেসবুকে একটা মেয়েদের আইডি দেখলেই রিকোয়েস্ট পাঠায়, মেসেঞ্জারে খালি গুতাগুতি করে। আর কোনো ছেলেকে যদি কোনো একটা মেয়ে কোনো সময় বলে আই লাভ ইউ, ভাব দেয় না, বলবে টু। সেই জায়গায় ইউসুফ নবীকে খাস কামরায় মিশরের সেই সেই সময়ের সুন্দরী রানী জুলাইখা ডেকে নিয়ে বলেছে, এখানে কেউ আসবে না, কেউ জানবেও না। তিনি তখন ওই নারীর প্রস্তাব কেমনে প্রত্যাখ্যান করলেন, কোরআনে কারিমের 12 নম্বর সূরা ইউসুফ আপনারা বাংলা অনুবাদ সহ পড়বেন। দুষ্ট নারী এই জুলাইখা যখন ইউসুফ নবীকে এই প্রস্তাব দিল, তিনি তখন কি জবাব দিলেন আল্লাহ সূরা ইউসুফে তুলে দিয়েছেন, তিনি তখন বললেন, তিনি তখন বললেন, দুষ্ট নারী তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো, এই কুপ্রস্তাব থেকে আমি পানাহ চাই কার কাছে? আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তিনি জানেন দরজাগুলো বন্ধ, চাবি জুলাইখার কাছে। কিন্তু ইউসুফ নবী মনে মনে ভাবলেন, জুলাইখার কাছে না হয় রুমের চাবি, আর আমার আল্লাহর কাছে আছে কুদরতি চাবি, আছে না নাই? ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, মোমেন বান্দারা যার উপর ভরসা করে তিনি কে? তিনি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যখন লক করে দেওয়া দরজাগুলোর দিকে দৌড় মারলেন, আল্লাহ তাআলা ইউসুফ নবীর এই চরিত্র দেখে, তার এই তাকওয়া দেখে, তার উপরে এত বেশি খুশি হয়ে গেলেন, আল্লাহ তার কুদরতি চাবিগুলো দিয়ে 7টা দরজার সবগুলো তালা আল্লাহ ঠাস ঠাস করে খুলে দিলে। সুবহানাল্লাহ, হইয়া খালি ওয়াজের ফ্যান্ডেল থেকে গেলে কি হইতো নাই? আমরা দেশে বহুত ওয়াজ হয়, ওয়াজ ফ্যান্ডেলের ভিতরে রয়ে বাসা তার যায় না। যাইবনি যাইবনি, মাঝে মাঝে সিলুটি হইলে মন বেজান না কি তার? আসলে নিজের এলাকা তাইয়া বেশি সময় কন্ট্রোলের ভিতরেও আমি নিজের রাখতাম পারি না, নিজের এলাকার মানুষ তো কত সময় আর কন্ট্রোলের ভিতরে থাকা যায়, মাঝে মাঝে তুরা তুরা হওয়ার দরকার আছে না? নেই, নিজের মার ভাষা বলে গেলে ওইবনি নাম্বার 9,
মোবাইল তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আজ আমার যুব সমাজের চরিত্র শেষ। আগে তো মানুষ সিনেমা দেখার জন্য হলে যেত, এখন পকেটে পকেটে সিনেমা হল। মোবাইল আছে আর এমন কোনো বাসা নাই, এমন কোনো বাড়ি নাই যেই বাসার মধ্যে ব্রডব্যান্ড নাই, ওয়াইফাই নাই, ইন্টারনেট নাই। ওয়াইফাই পেয়েছে বলে এখন যুবকরা দেখা যায় রাতের বেলা কেউ কেউ হয়ে গিয়েছে নাটকে সিনেমায় আসক্ত, কেউ হয়ে গেছে পর্নোগ্রাফিতে আসক্ত। আমি ছাত্র জীবনে মেসে থাকতাম, ইউনিভার্সিটিতে পড়ে এক ছেলে সারা রাত মুভি দেখে কানে হেডফোন ঢুকায়, রাতে ঘুমায় না, ফজরের সময় ঘুমায় আর তার সকাল হয় বিকাল দুইটায়। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি দেখেন রাতের বেলা? প্রায় প্রত্যেক রাতে আপনি দেখছেন। কয়, আমি ভাষা চর্চা করছি, ইংলিশ মুভি দেখে ইংলিশ ভাষা শিখছি। শুনছেননি তার মা? এ বলে ছবি দীক্ষা বাসায় কে বাসায় ইকতে হইলে ছবি দেখা লাগেনি। ও তার রুগী কিছু আপনার সিলেট আছে আইএলটিএস করে, আইএলটিএস করে নানি আর করে বোঝা বুঝি আব্বা মারে কয় ও আমি সকল বাসায় ইকিল দাম না। হে বাসা ইকে না তার কম্পিউটার চলাইয়া পর্নোগ্রাফি আসক্ত হয়েছি কারণ হেউ জানে বাবা। ঠিক আছে নি কথা? বউ আব্বা আম্মা হলে গফ দিরা, ইয়া আল্লাহ আমার ভয় আমার ফিরে সারা রাত ভাষা শিক্ষা করেন, কি জাত ভাষা শিক্ষা করেন? দুই তিন বছর বাদে বোঝা যায় মাথাত মাইগ্রেন প্রবলেম, যৌন শক্তি শেষ, হিপাই দেখা যায় দুই বছর বাদে হেন হেনর লগে বাইক গেছেন ডাকা। ঠিক আছে নি কথা? মোবাইল পেয়েছেন বলে আর বাসায় ওয়াইফাই পেয়েছেন বলে আপনি এর অপব্যবহার করবেন না। বাসায় একা রুমে ঘুমাচ্ছেন তো কি হয়েছে ভাবছেন আপনার আব্বু আম্মু ভাই বোন কেউ কিছু জানে না, কিন্তু আপনি অন্ধকার রুমে পর্নোগ্রাফিতে আসক্ত। এটা কেউ না দেখলেও কেউ না জানলেও যিনি জানেন তিনি কি। আমার যুবকদেরকে বলবো, ভাই ওই আল্লাহর ভয় অন্তরে পয়দা করে এই সকল নোংরামি ছেড়ে দাও, আল্লাহ সবাইকে তৌফিক দেন। নাম্বার 10। 10 নম্বর, এটা কি বলবো বাদ দিয়ে দিই, এটা বেশি জটিল। হ্যাঁ, যদি বেশিরভাগ মানুষ রাগ করে ফেলে আর কমিটি যদি খাইল হন কয় থেকে উজুরে অত নানছো সব তো আমরা হয়ে গেছো, হইতাম নে হাসা কই নিতাম। যুব সমাজ ধ্বংসের 10 নম্বর গুরুত্বপূর্ণ কারণ হল অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ। অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণ করে অনেক যুবকরা দিগ্রান্ত হয়ে যাচ্ছে। সমাজের কিছু অসৎ অযোগ্য অপদার্থ লুটেরা দুর্নীতিবাজ নেতা নামক খেতারা টার্গেট করে এলাকার যুবক তরুণদেরকে, আর সেই যুবক তরুণদেরকে সামনে পিছনে রাখে তার নিজের গদির জন্য চেয়ারের জন্য যুবকদেরকে সে ঢাল হিসাবে ব্যবহার করে। ঠিক তো বলছেন? এবার ঠেলা সামলান, সামনে আমি আগাচ্ছি, বুঝে নেবে কথা। আমার যুবক ভাইদেরকে বলছি, যেই বয়সে আপনাদের হাতে শোভা পায়, যে বয়সে আপনাদের হাতে মানায় বই খাতা কলম কোরআন হাদিস ইসলামী সাহিত্য, কিছু বেইমান নেতা নামের খেতা তার নিজের চেয়ারের জন্য নিজের ক্ষমতার স্বার্থে আপনার হাতে বই খাতা কলমের পরিবর্তে তুলে দেয় লাঠি শুটা, তুলে দেয় AK-47, তুলে দেয় গাজা, সে তার ক্ষমতার স্বার্থে আপনার তারুণ্য আর যৌবনকে ব্যবহার করছে, আপনি বুঝতে পারছেন না? যারা তার ক্ষমতার স্বার্থে আপনাকে সামনে পিছনে চামচার মতো ঘুরাইয়া আপনার হাতে লাঠি শুটা অস্ত্র শস্ত্র তুলে দেয়, ওই ব্যক্তি আপনার নেতা নয়, সে আপনার দুশ্মন, মানবতারও দুশ্মন। এদের সঙ্গে ছেড়ে, এদের সঙ্গ ছেড়ে দেন, বেঈমানের পেছনে সামনে কেন আপনি ঘোরাঘুরি করেন? সবচেয়ে বড় অবাক হয়ে বিস্মিত হয়ে আমি তখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে শিক্ষিত শিক্ষিত যুবকরা যখন অশিক্ষিত অপদার্থ অযোগ্য অসৎ নেতাদের সামনে পিছনে চামচামি করে, তখন আমার বড় লজ্জা লাগে। এত পড়াশোনা শেষ করার পরে তোমার রুচিতে এত দুর্ভিক্ষ নেমে এসেছে কেন? এত ব্যক্তিত্বহীন হয়েছে কেমনে তুমি? অসৎ অযোগ্য লোকদের সামনে পিছনে ঘুরঘুর করো? ও আমার যুবক ভাইয়েরা, নিজের আদর্শকে নিজের যোগ্যতাকে এমন জায়গায় তুমি নিয়ে যাও যে জায়গাতে নিয়ে গেলে পরে ভালো ভালো মানুষরাও তোমার সাথী হয়ে যায়। কিপ ইন ইওর মাইন্ড,
ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন যিনি দিয়েছেন তিনি কি? সে আল্লাহর দেওয়া যৌবন। আপনি বিনিয়োগ করছেন নেতার জন্য, কোন নেতা? নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায়, মদ খায় পাঁচ ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। কার নামে স্লোগান দেন? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গিয়া দেখেন রাতের বেলায় হয়ে যায় মাদকাসক্ত, চিৎকার শুয়ে থাকে, কার সামনে পিছনে ঘুরে স্লোগান দেয়। যারা আপনার কণ্ঠ থেকে আল্লাহু আকবারের স্লোগান কেড়ে নিয়েছে, কার সাথে আপনি চলাফেরা করেন? যে আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে বক্তব্য দেওয়া শেখায় না, যে আপনাকে সালামটাও শুদ্ধ করে দিতে শিখায় না, যে ব্যক্তি আপনাকে নামাজের কথাও বলে না, যে ব্যক্তি আপনাকে সত্য সুন্দরের দিকে আহ্বান করে না, এরকম বেঈমানের আপনার সঙ্গ ছেড়ে দেওয়া উচিত। অনেকে তো আছে ঠিক মতো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইতে পারে না, এদের পিছনে যুবকরা ঘুরে, মাঝে মাঝে সিরিয়াল মিষ্টি কই যায়, বিসমিল্লাহ রহমান রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কি তাই লেখা আসেনি? আর বেটা এই দিন কইরা বিসমিল্লাহ রহিম, মাঝখানে রহমান ছুটি গেছে। আর সালামর যে তরিকা, ওরে বাপ রে বাপ, আসসালামু আলাইকুম, ঠিক আছে নি হতা, আসসালামু আলাইকুম ভাই সাহেব, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আরবি শব্দ, আবার সালামিতা খান না, মুখোটা পড়ে গেছে, সালাম খান না, সালাম অর্থ শান্তি, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সাম আরবি শব্দ, এটার অর্থ হইল মৃত্যু, তাই যখন কইরা সালাম আলাইকুম, এটার অর্থ তুই মরি যা, এটার অর্থ কি তা হয়? সালাম দিল না তামসা করলো, আমি যেটা সালাম কইরা, আমি তা সালাম আমরা আর আশপাশে নাই তো, আর বেটিন আরে বাপ রে বাপ, তারা তো আরো বেতালা, তারা সালাম আরো স্টাইলিশ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম নয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আপনারা আশাইবার লাগে কইতাম না, বিশ্বাস করুকা, আশাইবার লাগে কইরাম না। বেশিরভাগ মানুষে অশুদ্ধ সালাম দেয়, আর যারা রাজনীতি করে বেশিরভাগ মানুষে অশুদ্ধ সালাম দেয়। আপনারা হলে আমার একটা শুদ্ধ সালাম দিলাউকা, কিছু কিছু ফাইদ্য কইরা হুজুর যে সালাখ একলগে অত সালাম একলগে নেছুন কি জবাব দিলাই দিন আগে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসলে অত সালাম একবারে কৌশল করে নিছি না, এটা একটা রিহার্সাল, তালিম হয়ে গেল আমার, আলহামদুলিল্লাহ হুকা। অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণ অনুকরণে আমার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে ঢাল হিসাবে আপনাদেরকে ব্যবহার করে, কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা আপনাদেরকে নিয়ে মাদকে বসে, মাদকের আখড়ায় বসে আপনার হাতে লাঠি শুটার তুলে দেয়, এদের সঙ্গ ছাড়েন। দেখা সাক্ষাৎ হলে যারা বলে, ভাই পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক আছে তো, তাহাজ্জুদ পড়েন কিনা, পড়াশোনার রেজাল্টের কি খবর, কিছু ইসলামী বই পড়িয়েন, আব্বা আম্মার খেদমত করবেন, উস্তাদদের খেদমত করেন, বড়দেরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে সমাজেও যারা এরকম সত্য সুন্দর আর দিনের দিকে আহ্বান করে, এরাই হলো আপনার আসল নেতা। আপনি নেতা চিনতে ভুল করেছেন। একটা সমাজ বা সভ্যতার উন্নতির পেছনে যোগ্য নেতৃত্ব লাগে। বাসের ড্রাইভার যদি অযোগ্য আর অদক্ষ হয়, সেই বাসের পিছনে থাকা সব প্যাসেঞ্জাররা কিন্তু যে কোনো সময় রাস্তা থুইয়া খাদে পড়ে যেতে পারে, কথা বুঝেন নাই? ঠিক সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভারগুলো নেতৃত্বের জায়গাগুলো যখন অযোগ্য অপদার্থ চরিত্রহীন মানুষ দ্বারা পরিচালিত হয়, তখন ওই সমাজ বা সভ্যতাও খাদের কিনারে চলে যায়। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এই ধ্বংস থেকে যদি আমরা বাঁচতে চাই, ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে দিনের দিকে, কোরআন সুন্নার দিকে, ইসলামের দিকে, তাকওয়ার নীতি অবলম্বন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে কোরআনের রঙে রঙিন হয়ে ওলামা মাশায়েখদের সোহবতে থেকে ইমানের পথে চলেই
এই ধ্বংস থেকে বেঁচে নতুন সভ্যতা বিনির্মাণ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন সুন্নাহর পথে, দ্বীনের পথে, উলামা মশায়েখদের সোহবতে থেকে আল্লাহ তাআলার দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।